হ্যালো, এখন কি স্ক্রিনটা আসছে? স্ক্রিনটা আসছে প্রেজেন্টেশনটা? জি স্যার, হ্যাঁ এসে স্যার, এসে স্যার। হ্যাঁ, ঠিক আছে, সরি। ওকে, আচ্ছা, দেখেন, এখানে আমরা ক্লোনালিটি সম্পর্কে পড়ছিলাম, মনে আছে? সোমাটিক মিউটেশন থিওরিতে এটা খুব ইম্পর্টেন্ট, ক্লোনালিটি। হ্যাঁ, হ্যালো, জি জি স্যার, হ্যাঁ, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এটা মানে রিয়েল এক্সাম্পল, এর মতো এক্স্যাক্টলি এত ইজি না, ইজি হয় না, কিন্তু আমরা ইজি করে দেখতেছি যাতে সহজে বুঝতে, মানে যাতে জিনিসটা মূল ব্যাপারটা আমরা বুঝতে পারি। ধরেন আমি কোনো একটা টিউমার এর প্রাইমারি সাইট এবং তার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে মেটাস্টেটিক সাইট ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আমি কিছু সেল কালেক্ট করলাম, ঠিক আছে, কিছু সেল কালেক্ট করলাম যেগুলোতে কিছু না কিছু মিউটেশন আছে। এখন মিউটেশন গুলোকে আমি সহজে বোঝানোর জন্য এ বি সি ডি ই এরকম করে বুঝাচ্ছি। এ ধরনের একটা মিউটেশন, সি হচ্ছে আর একটা মিউটেশন, ডি মনে করেন আর একটা মিউটেশন, এফ আর একটা লেটার এক একটা মিউটেশন বুঝাচ্ছে। আর একাধিক মিউটেশন কম্বিনেশন থাকতে পারে, যেমন কোন সেলে, এখানে দেখেন সবচেয়ে উপরে এ সি, এ সি মানে হচ্ছে যে সেলে এ এবং সি দুইটা মিউটেশনই আছে, কোন সেলে এ সি এবং এফ তিনটা মিউটেশনই আছে, ঠিক আছে, কোন সেলে এ ডি এইচ এই তিনটা মিউটেশনই আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে জিনিসটা? জি স্যার, জি ঠিক, স্যার, হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যদি এই এখান থেকে এই সেলগুলার, হ্যাঁ, জেনোটাইপ, এই সেলগুলো জেনোটাইপ থেকে আমরা যদি ক্লোনালিটি বের করতে চাই, আমরা যদি বের করতে চাই কে কার, মানে কিভাবে, মানে কোন সেলটা মেইন সেল ছিল, মানে ফার্স্ট সেল ছিল, সেখান থেকে বাকিগুলো তার ক্লোন কিনা, তাহলে আমরা একভাবে সাজাতে পারি। প্রথমত বলেন তো, এই সেলগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে কমন মিউটেশন কোনটা? এ এ এ এ, হ্যাঁ, তার মানে এমন যে যে সেলটাতে শুধু এ আছে, সেই সেলটা হচ্ছে, এখানে আমাদের ধরে নিতে হবে যে একদম ফার্স্ট ট্রান্সফর্ম সেল, প্রথমে এটাই ট্রান্সফর্ম হয়েছিল, ঠিক আছে, জি স্যার, হ্যাঁ জি স্যার, হ্যাঁ। তারপরে তার পরের স্টেপে হবে হচ্ছে, আর কি, আমরা যদি হিসাব করি তাহলে তার পরের স্টেপে হতে পারে, ধরেন এখানে মানে এ তো থাকেই আগের থেকে, তার বংশধরগুলো, ওই সেলের বংশধরগুলো আর কি, সেলের মানে ডটার সেলগুলো, তার মধ্যে কোনো কোনোটাতে বি, কোনো কোনোটাতে সি, কোনো কোনোটাতে ডি অ্যাড হয়েছে, ঠিক আছে, জি কিন্তু স্যার, আগেরটাও আছে, বুঝছেন জিনিসটা? জি স্যার, জি, হ্যালো, জি স্যার, হ্যাঁ জি স্যার, জি স্যার, হ্যাঁ, দেখা যাচ্ছে আচ্ছা, জি অ্যাড দেখা হয়েছে। যাচ্ছে, এখন আরো যদি ফার্দার আমরা আগাই, তাহলে দেখা যাবে যে এসি যেটা ছিল, মানে এ এবং সি মিউটেশন ছিল, সেটাতে আরো মিউটেশন অ্যাকুমুলেট করছে, ঠিক আছে, তাহলে সেটা সেটা তার ব্রাঞ্চে যাবে, ওই শাখায় প্রশাখার মধ্যে যাবে। তারপর যদি দেখা যায় এডি, এখানেও হচ্ছে আরো কিছু মিউটেশন অ্যাকুমুলেট করছে এ এবং ডি এর পরেও, সেই এই সেলগুলো হবে। তো এখন এই এক্সাম্পলটা তো আমি উদাহরণ হিসেবে দিলাম, এইটা হচ্ছে ধরুন আরেকটা টিউমার থেকে বিভিন্ন সেল থেকে আমরা আর কি জেনেটিক টেস্টিং এর মাধ্যমে আমরা বের করছি যে কি কি মিউটেশন গুলা কোন সেলে আছে। হ্যাঁ, সেই মিউটেশন গুলোর যেগুলো পাওয়া গেছে সেগুলোর একটা তালিকা এখানে আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা এখন নিজেরা আর কি খাতায় এটা, মানে এটা ক্রোনোলজি থেকে আমরা আগে যেটা করলাম, আগের স্টেপে যেটা করেছিলাম, সেটাকে বলা হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি, ঠিক আছে। ফাইলোজেনেটিক ট্রি হচ্ছে মানে এক ধরনের, মানে বংশলতিকা ধরনের, ঠিক আছে, কার বাপ দাদা কে ছিল ইত্যাদি ইত্যাদি এরকম আর কি, ঠিক আছে, এটাকে ফাইলোজেনেটিক ট্রি আমরা বলি বায়োলজির ভাষায়। তো ফাইলোজেনেটিক ট্রি যে শুধু টিউমারে হয় সেটা না, আমাদের পৃথিবীতে জীবনের উদ্ভবের পর থেকে বিভিন্ন জীবগোষ্ঠী কে কার পূর্বসূরি, কে কার পরে ইত্যাদি, সেগুলো একই রকম পদ্ধতি ব্যবহার করে মানে করা হয়। করোনা ভাইরাসের ক্ষেত্রেও প্রথম যেটা চীন থেকে ছড়িয়েছিল, তারপর থেকে যেটা আমেরিকায় গেছে, যেটা বাংলাদেশে আসছে, যেটা হংকংয়ে গেছে, যেটা ইউরোপে গেছে, এইগুলো ওগুলোর ভিতরেও যে মিউটেশন গুলো ধাপে ধাপে
অ্যাড হয়েছে ওইগুলো কম্পেয়ার করে কিন্তু ওখানকার ফাইলোজেনেটিক ট্রি তৈরি করা হয়। ঠিক একইভাবে ক্যান্সারের ক্ষেত্রেও আমরা ফাইলোজেনেটিক ট্রি তৈরি করতে পারি, যেহেতু সোমাটিক মিউটেশন থিওরি অনুসারে আমাদের একটা ক্লোন থেকে সব আসবে, সুতরাং সবকিছু একটা ট্রির মধ্যে আমাদের মানে বসায় ফেলতে পারার কথা। তুমি কি বুঝাতে পারছি জিনিসটা? হ্যালো, হ্যাঁ মনে করাই দিন একটু পরে, আমি যদি মিস করি ওই বিষয়টার সাথে এটা এটা গুলিয়ে ফেলেন না, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের জন্য এক্সারসাইজ, আপনাদের জন্য এক্সারসাইজ হচ্ছে কি এটা, এই যে যেটা আমি এখন আরেকটা লিস্ট দিয়েছি, এখন আপনারা এইটার একটা ফাইলোজেনেটিক ট্রি তৈরি করার চেষ্টা করেন, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে ধরেন আরেকটা টিউমার থেকে পাওয়া মিউটেশনাল লিস্ট বিভিন্ন সেলের জন্য। দেখতে পাচ্ছেন নতুন লিস্টটা? জি স্যার, জি স্যার।
কারোর কি শেষ হয়েছে? আচ্ছা স্যার কমপ্লিট কিছু হয়েছে? একটা চেষ্টা করছি। আচ্ছা স্যার সিপিটা কোথায় বসবে এটা বুঝতেছে না। সিপিটা আলাদা, এখানে তো স্যার সবগুলোর মধ্যে কোনো মানে কমন ফ্যাক্টর নাই, এই জন্য একটু সমস্যা হয়েছে আর কি, আগেরটার মতো না। আগেরটা একটা শেখার জন্য ইউজফুল মডেল, কিন্তু বাস্তবতার থেকে অনেক বেশি দূরে, এটা বাস্তবতার একটু কাছাকাছি। ঠিক আছে, স্যার এখানে কমন কমন নাই কিন্তু তার সবচেয়ে বেশি আছে, তবে 10টার মধ্যে এ আছে। আচ্ছা মোটামুটি সবাই কি কানেক্ট করে ফেলেছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আমি কি তাহলে শো করব এখানে? জি স্যার। আচ্ছা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওই যে সোমাটিক মেডিটেশন থিওরি মডেল অনুসারে তো একটা সেলের ভিতরে যতগুলো মানে একটা টিউমার এবং তার মেটাস্ট্যাটিক ক্লোনগুলোর মধ্যেও সব সময় একটা কমন মিউটেশন পাওয়া যাবে, এবং সেটাকে করে করে তার একটা ফাইলোজেনেটিক ট্রি করা যাবে এবং সিঙ্গেল ট্রি করতে হবে যেখানে সবার মধ্যে একটা কমন মিউটেশন আছে, এবং এভাবে একদম ফার্স্ট মিউটেটর অরিজিনাল ট্রান্সফর্ম সেলটাও তাইলে বের করা যাবে, তাই না? কিন্তু রিয়েলিটি সবসময় সেটা করে না। হ্যাঁ, যেহেতু মানে একটা মডেল দিয়ে সব কভার করা যায় না, একই ভাবে বাস্তবে সোমাটিক মডিফিকেশন থিওরি অনুসারে আমরা এরকম ইনকাট এক সিঙ্গেল ট্রি পাই না। ঠিক আছে, এখন এটা হতে পারে যে এটা মাল্টি ক্লোনালিটি, মানে সোমাটিক মডিফিকেশন থিওরি চাইতে এটা টিউমার অর্গানাইজেশন ফিল্ড থিওরির সাথে বেশি যায়, যে এটা একটা মিউটেশন বা একসেপ্ট মিউটেশন কে ট্র্যাক করে আসলে ক্যান্সারকে বোঝা যাবে না, এটা হতে পারে। অথবা এর মাঝখানে কোনো লিঙ্কেজ ছিল, সেটা সামহাও লস্ট হয়ে গেছে কিংবা নেকোসিস বা হারিয়ে গেছে, স্যাম্পলিং হয়নি, সেটাও হতে পারে। কিন্তু ইন রিয়েলিটি কেউ যদি টিউমারের ক্লোনালিটি বের করতে চায় তাহলে সে এই ধরনেরই একটা হ্যাফাজার জিনিস পাবে। ঠিক আছে, এর একটা বড় অংশ ক্লোনালিটি শো করে ঠিকই, কিন্তু পুরো টিউমার একদম একটা সিঙ্গেল ক্লোনালিটি শো করে না প্র্যাকটিক্যালি। এটা কেন ঠিক আছে? হ্যাঁ, মাঝখানে কি হয় একটা হতে পারে যে এই আচ্ছা এখন এই যে যে বললাম যে প্রথমত মানে টিউমার সেল কি শুধু একটা সেলেই ডেভেলপ করে তা না, মাল্টি ক্লোনাল টিউমারও হতে পারে, সেই কারণেও এটা হতে পারে। কিংবা ইন দা মিন টাইম তার জেনোমিক রিঅ্যারেঞ্জমেন্ট বা লস হয়, ঠিক আছে, যে যে কারণে তার প্রিভিয়াসলি থাকা কিছু মিউটেশন কে আর ডিটেক্ট করা যায় না, টেস্টে আসে না। ঠিক আছে, হ্যাঁ, তো এই ধরনের নানা ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, কিন্তু আমার মেইন উদ্দেশ্যটা ছিল যে ক্লোনালিটি ক্লোনালিটি বারবার বলা হচ্ছে, ক্লোনালিটি বিষয়টা আপনারা এখন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, যদি এটা বুঝতে পারেন, এইগুলো সাব ক্লোন কোনটাকে বলছি? সাব ক্লোন হচ্ছে ওই প্রথমটার পর থেকে যতগুলা ক্লোন সবই মানে তার সাব ক্লোন, প্রত্যেকই আগের ধাপে এটা ক্লোন, এসি এডি এগুলো হচ্ছে সাব ক্লোন, এ সাব ক্লোন এগুলো হচ্ছে এ সেলের এ মিউটেশন এ সেলের সাব ক্লোন, আবার এসি এসিপি এসিকিউ এসিএফ এগুলো হচ্ছে এসি মিউটেশন ওয়ালা সেলগুলো সাব ক্লোন, প্রত্যেকই তার আগের ধাপে সাব ক্লোন। সাব ক্লোন মানে হচ্ছে বাচ্চা কাচ্চা। বুঝতে পারছি। জি ঠিক আছে। হ্যাঁ জি জি স্যার। হ্যাঁ, প্রত্যেকটা সেল তার আগের জেনারেশনের সেলের সাব ক্লোন। স্যার এখানে তো এ সেলের কিছু মানে সাবক্লোন আবার বি সেলের কিছু সাবক্লোন, তাহলে এ আর বি দুটো তো আলাদা সেল হলো, এক্ষেত্রে কি আমরা এটাকে কি পলিক্লোন বলবো নাকি এগুলো এখন বিসি বিসিটা এর সাবক্লোন কিনা সেটা এখান থেকে বলা সম্ভব না,
এই ডায়াগ্রাম অনুসারে এটা একটা সেপারেট ক্লোনাল লিনিয়েজ, ঠিক আছে? হ্যাঁ স্যার, তাহলে ক্লোন এটা, হ্যালো স্যার, ক্লোন আর সাবক্লোন স্যার, এটা কি তাহলে একই অর্থে ইউজ হচ্ছে না? না, প্রত্যেকটাই ক্লোন, প্রত্যেকেই হচ্ছে গিয়ে মানে আমি আপনি আমরা প্রত্যেকেই হচ্ছে কারোর, ধরেন মেবি অনেকেই, আমরা অনেকেই হচ্ছে কারো না কারো বাবা মা, আবার আমরাও তো কি আমাদেরও তো বাবা মা আছে, তাই না? তাহলে কি এটা সবাই ক্লোন, আবার কারো না কারো সাব ক্লোন, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, আমি কি জিনিসটা বুঝাতে পেরেছি? জি স্যার, হ্যালো, জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে আমি জিনিসটাকে আপনাদেরকে একটু করিয়ে দেখাই দিলাম, কারণ রবিনসের যে ছবিটা যে দেওয়া আছে সেটা হচ্ছে এইভাবে, ঠিক আছে? হ্যাঁ দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যালো, জি স্যার, হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ এইভাবে দেওয়া আছে। আমি সেইটাকেই আর কি আপনার আরেকটু মডিফাই করে দেখালাম, এই জিনিসটাই কিন্তু দেখিয়েছি এখানে যা দেওয়া আছে তাই, ঠিক আছে? বুঝতে পারছেন আমি যেরকম হচ্ছে মিউটেশনের একটা কোড নেম দিয়ে দিয়ে কোন সেলে কোন মিউটেশন আছে সেটা লিখেছি, এখানে সেটা লেখেনি, এখানে জাস্ট নাম্বার দিয়ে দিয়ে দেখা দিছে, কিন্তু শাখা প্রশাখা দিয়ে বুঝিয়েছে যে কে কার ক্লোন, কে কার সাব ক্লোন ইত্যাদি, ঠিক আছে? বুঝছেন জিনিসটা? হ্যাঁ হ্যাঁ জি স্যার। এখন এই এই এক একটা সাব ক্লোন, সাব ক্লোন তার আগের ক্লোনের মিউটেশন গুলো তো থাকেই, সাথে নিজস্ব কিছু মিউটেশন তো থাকে। এখন এই করে তার কোন কোন সাব ক্লোন মেটাস্টাসিস করার ক্ষমতা অর্জন করে, সেগুলো মেটাস্টাটিক সাব ক্লোন, কেউ কেউ ইনভেশন করার ক্ষমতা অর্জন করে, সেটা ইনভেসিভ সাব ক্লোন, কেউ আবার আর একটা কিছু করতে পারে, সে আবার সেই সাব ক্লোন, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, জি স্যার, হ্যাঁ, কিন্তু পুরো ব্যাপারটা হচ্ছে এখন এটা এইটুকু যদি বুঝে থাকেন তাহলে টিউমারের আর কি একটা থেরাপিউটিক বিষয় আছে, থেরাপিউটিক একটা ব্যাপার আছে, সেই বিষয়টা আমি এখন বলতে পারি। হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করা যায় যে হচ্ছে টিউমারের আর কি যে থেরাপি দেন, যে কেমোথেরাপি দেন, ইমিউনোথেরাপি দেন বা টার্গেটেড থেরাপি দেন, যত উন্নত মানের যা কিছু দেন টিউমারের থেরাপি, হ্যাঁ মোরালেস দেখা যায় যে একটা সময় পরে যে সেটা আবার কাজ নাও করতে পারে, অর্থাৎ রেজিস্ট্যান্ট হয়ে যায়, হয়ে যায় যে ওষুধটাই আপনি টিউমারের এগেনস্ট দিবেন না কেন সেটাই রেজিস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে? রেডিয়েশনটা তো অত বেশি হয় না রেডিয়েশনের থেকে, কিন্তু মানে যদি আপনি কনভেনশনাল কেমোথেরাপি হোক কিংবা আপনার আর কি টার্গেটেড থেরাপি হোক, ইমিউনোথেরাপি হোক, যাই দেন, এই ধরনের থেরাপি গুলো দেখা যায় যে মোর অর লেস রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এটার সাথে ক্লোনালিটি বোঝার একটা সম্পর্ক আছে, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, আচ্ছা আচ্ছা, এটা এই এই ঘটনাটা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর সাথে পরিচিত আপনারা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর সাথে কিন্তু এই ব্যাপারটার একটা সিমিলারিটি আছে, একই মেকানিজম, মানে আন্ডারলাইন প্রিন্সিপালটা সেই। কেউ কি আমাকে একটু বলতে পারবেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করার মেকানিজম টা কি? অনেকগুলো মাইক্রোবিয়াল, মাইক্রোবিয়াল কথাটা পরে হতেছি, ধরেন ব্যাকটেরিয়া এগেনস্ট অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক একটা পর্যায়ে কাজ করতেছে না, ওই ব্যাকটেরিয়া মরছে না, তাহলে সেটা ঘটনা কি করে হয়? একটা মেকানিজম হচ্ছে যে যেই ড্রাগ আমরা দেই এটার রিসেপ্টরটাকে সে অল্টার করে দেয়, যার কারণে ড্রাগটা বাইন্ড করতে পারে না। একটা হচ্ছে যেটা যেটা যে ড্রাগটা স্যার ইন্ট্রাসেলুলার কাজ করে সেটার ইন্ট্রাসেলুলার সাথে চ্যানেলটাকে সে অল্টার করে দেয়। আচ্ছা ঠিক আছে বুঝলাম, বুঝলাম, এরকম বেশ কয়েকটা মেকানিজম আছে, আরেকটা হচ্ছে গিয়ে ড্রাগ বাইরে বের করে দেয় তাই তো? হ্যাঁ বলেন
কমন কোন আগে থেকে স্যার স্টিমুলেশন যায় যেটার জন্য বুঝতে পারে? প্রথমবার হয়তো কাজ করে স্যার, তারপর স্যার আর কাজ করে না, মানে সেটা বুঝে কি করে যে আমাকে স্পেসিফিক ভাবে এই চেঞ্জটা করতে হবে? ব্যাকটেরিয়াটা বুঝে কি করে আমাকে কত কিছু তো চেঞ্জ করতে, তার কত কম্পোনেন্ট, একটা ছোট ব্যাকটেরিয়া হলে কি হবে, তার তো অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার জিন আছে, তার সে বুঝে কি করে আমার জেনেটিক কম্পোনেন্ট বা মানে আমার এই ক্যারেক্টারিস্টিকটাই পাল্টাতে হবে, যেটা পাল্টালে ড্রাগটা রেজিস্ট্যান্স হবে, কত রকম চেঞ্জ তো করা যায়, সেই বেছে বেছে ওই স্পেসিফিক চেঞ্জ কিভাবে করে? স্যার সে আসলে অনেক কিছুই ট্রাই করে, অনেক কিছুই ট্রাই করে স্যার, কিন্তু মানে হয়তো একটা প্রসেস বা একটা জায়গায় গিয়ে ক্লিক করলে দেখা যায় যে সে হয়তো বেঁচে যাচ্ছে, তখন স্যার ওইটাই হচ্ছে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে স্যার সিলেক্টেড হয়ে যায় আর কি তখন। আচ্ছা ঠিক আছে, আপনি পার্শিয়ালি মানে বলছেন, আচ্ছা কেউ কি আমাকে অ্যানথ্রোপোমরফিজম বাইরে যে জিনিসটা ব্যাখ্যা করতে পারবেন? মানে এতক্ষণ আমরা বলছিলাম যে হচ্ছে সে একটা ট্রাই করে আর বুঝে, এখন ট্রাই করা বোঝা এগুলো হচ্ছে গিয়ে মানবিক বৈশিষ্ট্য, ঠিক আছে? এখন ব্যাকটেরিয়ার মধ্যে মানবিক বৈশিষ্ট্য প্রয়োগ না করে মেকানিজমটা বলতে পারবেন কিনা কেউ? স্যার ওতে স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে ড্রাগের আর ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনে, সেটা তো থাকবেই, কারণ মানুষ তো বুদ্ধি করে ওই রকম মলিকুলি বের করছে যেটা ওই স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে, বাইন্ড করতে পারে, কাজ করতে পারে, কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করার ক্ষেত্রে ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়াটি কিভাবে করে, কিভাবে মানে ব্যাকটেরিয়ার পক্ষে কোনো কিছু না বুঝে বুঝেও কোনো প্ল্যান করার ক্ষমতা না থাকা সত্ত্বেও সেই স্পেসিফিক চেঞ্জটা কিভাবে আনে যাতে করে একটা পর্যায়ে যে অ্যান্টিবায়োটিকটা আর কাজ করছে না, আমি প্রশ্ন করছি এটা, এটাকে মানে এক্সপ্লেইন করতে পারবেন কিনা? কোন একটা ব্যাকটেরিয়া ইকোলাই দিয়ে পেট খারাপ হয়েছে, ঠিক আছে? এখন সেই সেই ইকোলাই এর 1 কোটি কপি কারোর মধ্যে আছে, এখন অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলো কেউ, হ্যাঁ অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলো, তাতে করে কি হবে ওই ব্যাকটেরিয়া 1 কোটি যে ব্যাকটেরিয়াটা আছে ও প্রত্যেকটাই কি একদম আরেকটা হুবহু ক্লোন, ঠিক আছে এক্সাক্ট ক্লোন, তাকে তাকে হবে না, মানে মিউটেশন থাকবে তাই না? হ্যাঁ ওদের মধ্যে মিউটেশন থাকবে, র্যান্ডম মিউটেশন থাকবে, অনেকগুলো মিউটেশন থাকবে এমন যে অ্যান্টিবায়োটিক এর উপর কোনো মানে নির্ভরশীলতাই নাই, এমনি একটা হুদাই মিউটেশন র্যান্ডম যেহেতু যা ইচ্ছা তাই হতে পারে, ঠিক আছে? হ্যাঁ তারপরে কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে মিউটেশন থাকবে এমন যেটা বরং তাকে অ্যান্টিবায়োটিক সহজে মেরে ফেলতে পারে, সেরকম মিউটেশন নিয়েও কিছু কিছু ব্যাকটেরিয়া জন্মাবে যেহেতু বিষয়টা র্যান্ডম, ঠিক আছে? কিছু কিছু ব্যাকটেরিয়া জন্মাবে হচ্ছে এমন মিউটেশন নিয়ে, এটা খুবই কম, কিন্তু এরকমও কিছু থাকবে যারা ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে কিছুটা হলেও প্রোটেকশন পায় ওই মিউটেশন থেকে, ঠিক আছে? তো ধরেন এই 1 কোটি ব্যাকটেরিয়ার মধ্যে আপনার 100টা ব্যাকটেরিয়া, 1 কোটির মধ্যে ধরেন 100টা, তার মানে কত কম চিন্তা করেন, এখন র্যান্ডমলি মিউটেশন হয়ে ওই 100টা ব্যাকটেরিয়া সামহাও কিছুটা প্রোটেক্টেড থাকে ওই মিউটেশন, এরকম মিউটেশনই তাদের মধ্যে হয়েছে, ঠিক আছে? এখন অ্যান্টিবায়োটিক আর কি খাইলে যেটা হবে নিলে ওই ওই 100টা ব্যাকটেরিয়া রেখে বাকি ব্যাকটেরিয়াগুলো কিন্তু মরে যাবে, ঠিক আছে? যে 100টার মধ্যে র্যান্ডম মিউটেশনটা রয়ে গেছে, এখন র্যান্ডম মিউটেশন যেহেতু বেনিফিশিয়ালও হতে পারে, হার্মফুলও হতে পারে, আবার নিউট্রাল হতে পারে, সব রকমই র্যান্ডমলি থাকবে, কিন্তু তার মধ্যে ব্যাকটেরিয়ার জন্য বেনিফিশিয়াল মিউটেশন যেগুলো সেই সেই রকম ব্যাকটেরিয়া তো কিছু থাকবে তাই না, অল্প হলেও থাকবে, সেই সেটা পুরো চান্সের উপরে, র্যান্ডমনেস এর উপরে, কারণ কোনো একটা ঘটনা ঘটার চান্স কম থাকলেও সেটা ঘটে কখন, যখন সেই ঘটনাটা অনেকবার ঘটতে পারে, ঠিক আছে? আপনি বললেন যে এই ঘটনা লাখে একটা ঘটে, ভালো কথা লাখে একটা ঘটে, কিন্তু যদি আপনার 1 কোটি স্যাম্পল থাকে তাহলে তো লাখে একটা ঘটনা ঘটেই পারে ওর মধ্যে, ঠিক আছে? হ্যাঁ আপনার যদি 10টা স্যাম্পল থাকে তাহলে লাখে একটা ঘটার মতো ঘটনা হয়তো নাও ঘটতে পারে, কিন্তু যদি আপনার লাখে একটা ঘটার মতো ঘটনা 1 কোটি স্যাম্পলের উপরে ক্ষেত্রে ঘটতে থাকে তখন তো অবশ্যই আপনি কিছু মানে ক্ষেত্রে পাবেন ঘটনাটা ঘটে গেছে, যতই কম সম্ভাবনা হোক, ঠিক আছে?
এখন ওই কিছু ব্যাকটেরিয়ার মধ্যে ওরকম র্যান্ডমলি এসেই যেতে পারে, না আসাটাই অস্বাভাবিক, ঠিক আছে? তো তখন কি হয়, ওই ব্যাকটেরিয়া গুলো সার্ভাইভ করে যায় সিম্পলি বাই চান্স, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এটা বাই চান্স হলো, এটা হইতোই, ঠিক আছে, এটা হইতোই, এটা কোনো উপায় নেই, হইতোই, কারণ কিছু ব্যাকটেরিয়া তো মিউটেশন মানে পারমুটেশন কম্বিনেশন হয়ে হয়ে কিছু ব্যাকটেরিয়া তো থেকেই যেত। তারপরে হয় শুরু হয় খেলা, তখন যখন আরো অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে ওই ব্যাকটেরিয়াদের যে সব বাচ্চা কাচ্চা বা তাদের যে সাপ্লোন, সেই সাপ্লোন গুলোতে তো তাদের প্যারেন্টের প্যারেন্ট সেলের প্যারেন্ট ব্যাকটেরিয়া গুলোর মিউটেশন তো আছেই, সাথে এডিশনাল আরো কিছু কিছু মিউটেশন তো যোগ হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ যেগুলো সেনসিটিভ ওগুলো তো মারাই যাবে, আর যেগুলো রেজিস্ট্যান্ট এগুলো আরো বেশি গ্রো করতে থাকবে, এক পর্যায়ে হ্যাঁ সেগুলো আরো রেজিস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ এখন ওরা তো হচ্ছে কি মানে ওই অ্যান্টিবায়োটিক, কারণ একটা জিনিস খেয়াল করেন, জেনারেশন টু জেনারেশন ব্যাকটেরিয়ার জেনারেশন টু জেনারেশন মিউটেশন হতে পারে, তার মধ্যে র্যান্ডমলি কিছু রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া থাকাটাই স্বাভাবিক, না থাকাই অস্বাভাবিক, ঠিক আছে? তো এখন সেই র্যান্ডমলি কিছু সংখ্যক আর কি তাদের মধ্যে যে রেজিস্ট্যান্স মিউটেশন বা জিনগুলো আসবে তাদের বাচ্চা কাচ্চার মধ্যেও কিন্তু সেগুলো দিবে, সাথে এডিশনাল আরো মিউটেশন হবে। এখন সেই এডিশনাল মিউটেশন গুলো যোগ হওয়াতে কোনো কোনোটা আরো ভালনারেবল হয়ে যাবে, আবার কোনো কোনোটা আরো বেশি রেজিস্ট্যান্স হবে আগের জেনারেশন থেকে, ঠিক আছে? এরকম প্রতি জেনারেশনেই দেখা যাবে যে রেজিস্ট্যান্স আর কি আগের থেকে বেশি, এরকম কিছু কিছু ব্যাকটেরিয়া প্রত্যেক জেনারেশনেই আপনার তৈরি হবে। তার অন্যতম প্রধান কারণটা হচ্ছে যে প্রধান কারণটাই হচ্ছে যে যে ওষুধটা আপনি দিচ্ছেন সেই ওষুধের তো মিউটেশন হচ্ছে না, ওষুধ তো প্রতি ডোজে আপনি সেম ওষুধই দিচ্ছেন, ঠিক আছে? কিন্তু ব্যাকটেরিয়া গুলো তো প্রতি ডোজে সেম হচ্ছে না, তারা তো প্রতিবার একটু একটু হচ্ছে, ঠিক আছে? হ্যালো, জি স্যার, জি স্যার, হ্যাঁ যে কারণে খুব স্বাভাবিক ভাবেই আগে একটা ব্যাকটেরিয়া সাপ মানে সাপক্লোন, সেইটার সাপক্লোন, তার সাপক্লোন, এভাবে করতে করতে কয়েক জেনারেশন পরে ধরেন 10-20-200-500 জেনারেশন পরে যে দেখা যাবে যে আপনার অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না, শুধু একজনের শরীরে কাজ করছে না মানে তা না, ব্যাকটেরিয়ার পুরো কমিউনিটিতেই দেখা যাবে যে ওই ব্যাকটেরিয়াটা আর আর কি আপনার এই অ্যান্টিবায়োটিকের রেসপন্স করছে না, রেসপন্স করে না, ঠিক আছে? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা ইনফ্যাক্ট যে কোনো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটবে। এখন যদি মানে ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক হয় তাহলে এই ঘটনাটা দ্রুত হবে ফাস্ট, কিন্তু যদি রেশনালি ইউজ করেন, খুবই রেশনালি ইউজ করেন, কোন মানে কারেক্ট ডোজে ইউজ করলেন, ফুল কোর্স ইউজ করলেন, কমিউনিটিতে সবাই খুব নিয়ম মানলো, খুব স্ট্রিক্ট রেগুলেশন, সবাইকে অ্যান্টিবায়োটিক কমপ্লিট করতে হবে, এবং যার অ্যান্টিবায়োটিক দরকার নেই তাকে দেওয়া হলো না, সব প্রিকশন মানা হলো, তারপরেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করবেই, ব্যাকটেরিয়াদের মিউটেশন আপনি বন্ধ করতে পারবেন? ব্যাকটেরিয়া তো মিউটেশন হবে, আর মিউটেশন যদি হতে থাকে তাহলে ওদের মধ্যে যতই আপনি হিসাব করে দেন কিছু ব্যাকটেরিয়ার মধ্যে ওইটা রেজিস্ট্যান্ট মিউটেশন ডেভেলপ করবে, এবং আপনি যদি কারেক্টলি অ্যান্টিবায়োটিক থেরাপি দেন তাহলে এই পুরো জিনিসটা ঘটতে রেজিস্ট্যান্সের পুরো প্রক্রিয়াটা ঘটতে সময়টা বেশি নিবে, ঠিক আছে? যদি আপনি খুব প্রপারলি দেন তাহলে হয়তো পুরো কমিউনিটিতে এই এটা কোন একটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ওই ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স ডেভেলপ করতে মনে করেন একটা কমিউনিটিতে 20 বছর লাগতো, আপনি যদি ইনজুডিশিয়াল ইউজ করেন তাহলে দেখা যাবে 5 বছরই হয়ে গেছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? কিন্তু রেজিস্ট্যান্স হওয়াটা সময়ের ব্যাপার মাত্র, বিকজ মিউটেশন, ঠিক আছে? এবং মিউটেশন স্যার অ্যান্টিবায়োটিক তাহলে একটা স্টিমুলাস হিসেবে কাজ করতেছে। হ্যালো, অ্যান্টিবায়োটিক কি তাহলে স্যার স্টিমুলাস হিসেবে কাজ করতেছে? এক্স্যাক্টলি, আমি এতক্ষণ এটা বুঝাতে চাইছিলাম, অ্যান্টিবায়োটিক স্যার, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ইটসেলফ হচ্ছে সিলেকশন এর কাজ করতেছে, ন্যাচারাল সিলেকশনের যে প্রসেস বলা হচ্ছে না, যেখানে একটা এনভায়রনমেন্ট থাকে, এনভায়রনমেন্টটা সিলেক্ট করে যে হচ্ছে কে ফিট কে আনফিট। এখন এখানে এই অ্যান্টিবায়োটিকটা ইটসেলফ হচ্ছে অ্যাক্টিং অ্যাজ এনভায়রনমেন্ট, যে সিলেক্ট করতেছে কোন ব্যাকটেরিয়াটা ফিট কোন ব্যাকটেরিয়াটা আনফিট, যেটা আনফিট সেটাকে আনফিট কোনটাকে বলতেছি, যেটা অ্যান্টিবায়োটিকে মরে যায় সেটা আনফিট, আর যেটা ফিট ওর মানে ব্যাকটেরিয়ার সাপেক্ষে ফিট, আমার জন্য তো খারাপ কিন্তু ব্যাকটেরিয়ার সাপেক্ষে ফিট হচ্ছে যেটা মানে সামহাউ র্যান্ডম মিউটেশন ওর মধ্যে এমন কোন বৈশিষ্ট্য যেটা ওর সাথে কাজ করে। সুতরাং এখানে ন্যাচারাল সিলেকশন ইজ ওয়ার্কিং কিভাবে, এখানে ন্যাচারাল সিলেকশনে ন্যাচারাল একটা কম্পোনেন্ট থাকা লাগে, সেই কম্পোনেন্টটা এখানে হচ্ছে গিয়ে ওকে ন্যাচারাল বলতেছি কারণ কারণ ব্যাকটেরিয়া থাকে যে পরিবেশের মধ্যে, সেই পরিবেশেই তো অ্যান্টিবায়োটিকটা থাকে, সুতরাং ব্যাকটেরিয়া
জন্য অ্যান্টিবায়োটিকটাই হচ্ছে এনভায়রনমেন্ট, এবং সেইটাই ন্যাচারালি সিলেক্ট করতেছে ব্যাকটেরিয়া গুলোর মধ্যে কারা কি টিকে থাকবে কারা থাকবে না। ঠিক আছে, এই ঘটনাটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিক এটাকে ব্যাকটেরিয়া মারার জন্য দিচ্ছি, কিন্তু ইটসেলফ এটা ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স ডেভেলপ করার জন্য দেয়। যদি খুবই হিসাব করেও অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, হয়তো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা অনেক বেশি দিন পর্যন্ত কাজ চালিয়ে নিতে পারবো, কিন্তু এট সাম পয়েন্ট এটা এটা ইনএভিটেবল। আপনি যদি কোনো একটা উপায় বের করতে পারেন যে ব্যাকটেরিয়া আর মিউটেশন করবে না, তাহলে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে অসীম কাল চালাতে পারবেন, কিন্তু অ্যাজ লং অ্যাজ ব্যাকটেরিয়াস আর মিউটেটিং আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে, হয়তো দেরি করতে পারবেন প্রপারলি ইউজ করে করে। ঠিক আছে, হ্যাঁ, তো এক্স্যাক্টলি সেম জিনিসটা। এবং ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট ডেভেলপ করলে আমরা কি করি, ফার্স্ট লাইন ড্রাগ রেজিস্ট্যান্ট, কারণ টিবি ফার্স্ট লাইন ড্রাগ গুলো রেজিস্ট্যান্ট হয়ে গেলে আমরা তখন কি করি, সেকেন্ড লাইন ড্রাগে যাই। ঠিক আছে, সেকেন্ড লাইন ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেলে তখন পেশেন্টকে হচ্ছে আর কি বলবো, মানে পেশেন্টকে আমরা বলি যে ঠিক আছে তাহলে আর আপনার সাদ আল্লাহ কিছু থাকলে পূরণ করে নেন আর কি, আল্লাহ প্রধান নাম নেন আর কিছু করার নেই। ঠিক আছে, সেকেন্ড লাইন ড্রাগ রেজিস্ট্যান্ট যখন হয়ে যায়, তাই না? তো এখন এই এই হচ্ছে কি ব্যাপার, এখন ক্যান্সার কেমোথেরাপি হোক বা আধুনিক টার্গেটেড থেরাপি হোক, ইমিউনোথেরাপি হোক, এইসব থেরাপি গুলোর ক্ষেত্রে একদম সিমিলার ঘটনাটা ঘটে। সেটা হচ্ছে এই ড্রাগ গুলো ইটসেলফ কিছুদিন কাজ করে, কিন্তু তার মধ্যে তো সাবক্লোন হয়, তার সাবক্লোন এবং ওর ভিতরে র্যান্ডমলি কোনো না কোনো মিউটেশন হয়েই যায় যেটা এইটার এগেনস্টে ফিট বা টিকে থাকার উপযোগী। এখন তখন ওই কেমোথেরাপিউটিক ড্রাগ গুলোই, তখন ওই ইমিউনোথেরাপিউটিক ড্রাগ গুলোই, ওই টার্গেটেড থেরাপির ড্রাগ গুলোই হচ্ছে এই ন্যাচারাল সিলেকশনের কাজটা করে। বুঝে গেছে জিনিসটা? এরকম যে আসলে ফার্স্ট লাইন ড্রাগ প্রথমে দিলাম, তারপরে সেকেন্ড লাইন ড্রাগ দিলাম, তারপরে থার্ড লাইন ড্রাগ দিলাম, এইভাবে অ্যাপ্রোচটা আসলে উল্টা হচ্ছে। এই অ্যাপ্রোচে আলটিমেটলি হচ্ছে কি হচ্ছে, রেজিস্ট্যান্স ডেভেলপ করাটাকে উৎসাহিত করা হচ্ছে। ঠিক আছে, থেরাপির মাধ্যমে তো আমরা সাধারণত মানে খুবই হাই পটেনশিয়াল এবং খুবই মানে কমপ্লিকেটেড ড্রাগ গুলো লাস্ট দিই, মানে লাস্ট লাইনে মানে পরের লাইনে রাখি। ঠিক আছে, মানে রাখি কারণ প্রথম দিকে কিন্তু খুব জটিল মিউটেশন ওয়ালা সেল এর সংখ্যা কম থাকে। ঠিক আছে, ফার্স্ট লাইন ড্রাগ গুলো কি করে, ইজি মিউটেশন বা সহজে ক্যাপচার করা যায় এরকম সেল গুলোকে আগে মেরে ফেলে, তখন যে সেল গুলো হচ্ছে বেঁচে থাকে ক্যান্সার সেল সেইগুলোই সংখ্যায় বাড়তে থাকে, কারণ ওই সেল গুলো নাই, তখন সেকেন্ড লাইন থার্ড লাইনে যাওয়া হয়। কিন্তু তার মানে কিন্তু এই না যে ক্যান্সারের প্রাইমারি স্টেজে এই ধরনের কমপ্লিকেটেড বা মানে মিউটেশন মিউটেটেড ওলা সেল একদম প্রথমে নাই, তা না, তারা প্রথমে আছে, খুবই কম পরিমাণে আছে, তাদের সংখ্যাটা আমি ইনডাইরেক্টলি বাড়াই দিচ্ছি এসব থেরাপির মাধ্যমে। ঠিক আছে, কারণ ওর কারণ একটা টিউমার সেলে কি করতে হয়, তার তোর অন্যান্য সেলের সাথে কম্পিটিশন করতে হয় খাবার সংগ্রহ করার জন্য, রিসোর্সের জন্য, তাই না? একটা টিউমারের প্রত্যেকটা সেল তারা কি একে অপরের বন্ধু? তারা তো তা না, তারা তো একটা অপরের সাথে কম্পিটিশন করে করে খাবার মানে রিসোর্স সংগ্রহ করে। ঠিক আছে, তো সেইখানে যখন হচ্ছে আমি তাকে আমি যদি এর মধ্যে একটা বড় গ্রুপকে যদি মেরে ফেলি, তাহলে যারা হচ্ছে ওই রেজিস্ট্যান্ট সেল তাদের জন্য সুবিধা হয়ে গেল না, এখন তারা প্রলিফারেট করা ফেললে পুরো জিনিসটা ওই রেজিস্ট্যান্স সেলে ধামধাম করে মানে ধাই ধাই করে আর কি ভরে ফেলে। এই জন্য এখন আরো কিছু নতুন ট্রায়াল চলতেছে যেখানে সায়েন্টিস্ট চেষ্টা করতেছেন যে যেগুলো আমরা সেকেন্ড লাইন থার্ড লাইন ড্রাগ বলছি সেইটা দিয়েই ট্রিটমেন্ট শুরু করবো, তারপরে আস্তে আস্তে ফার্স্ট লাইনের দিকে আসবো। স্যার সেই ক্ষেত্রে তো টিবিতে তো স্যার স্ট্রেপটোমাইসিন ইনজেক্টেবল এটা দেয়া হয় সেকেন্ড লাইন, তাহলে এটা কি স্যার প্রথম দিকে দেয়া সম্ভব? হ্যাঁ, এই ধরনের কিছু কাজ চলতেছে, চিন্তা ভাবনা চলতেছে যেটা করা যায় কিনা। হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু জিনিসটা বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে আইডিয়াটা? ক্লোনালিটি যদি বুঝেন তাহলে এই মেকানিজমটা বুঝবেন, কারণ এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশনের উপর। আমি বলছিলাম যে আর কি সোমাটিক মিউটেশন থিওরি এবং টিউমার অর্গানিজম ফিল্ড থিওরি দুইটারই মূল মানে আন্ডারলাইন ন্যাচারাল সিলেকশন থিওরি। হ্যাঁ, ন্যাচারাল সিলেকশন থিওরিটা বুঝলে এগুলো সবই বুঝতে পারবেন। এবং আরো কিছু কিছু মানে যেমন এমন কোন ওষুধ যদি দেওয়া যায় ড্রাগ, এমন কোন থেরাপিউটিক যদি দেওয়া যায় যেটা
মানে টার্গেট সেলের সাথে পাল্লা দিয়ে নিজেরা মিউটেশন ঘটায়, তাহলেও মানে খেলা পাল্টাই যেতে পারে। ওষুধও যদি আপনার মিউটেট করতে পারে পাল্লা দিয়ে, তাহলে সেও একটা সুবিধা হবে। তো সেই জিনিসটাও চেষ্টা করা হচ্ছে, সেই ক্ষেত্রে ইউজ করা হচ্ছে ইঞ্জিনিয়ার্ড ভাইরাস, ঠিক আছে, মানে ডিজাইন করা ভাইরাস। এরা যে জেনেটিক মিউটেশন করবে, হ্যাঁ, মানে ভাইরাস গুলোকে এমনভাবে ডিজাইন করা যে সে ওটাকে মারার চেষ্টা করবে, টার্গেট চেঞ্জ হলে, ওই টার্গেটটা চেঞ্জ হলে সেও ন্যাচারালি সিলেক্টেড হয়ে ভাইরাসও মধ্যে মিউটেশন হয়ে সে আবার নতুন ভাবে অ্যাটাক করবে, ঠিক আছে। সিস্টেমটা একটু কমপ্লিকেটেড বেশি হয়ে গেল না? আসলে নেচার তো কমপ্লিকেটেড, নেচার ইজ কমপ্লিকেটেড। আপনাকে কমপ্লিকেটেড জিনিস, সিম্পল, মানে কমপ্লিকেটেড প্রবলেম আমরা এতদিন সিম্পলি মানে সলভ করার চেষ্টা করছি, কারণ আপনি যে টার্গেটটাকে, এটাকে বলে মুভিং টার্গেট। মুভিং টার্গেট মানে হচ্ছে আপনার টার্গেট তো এক জায়গায় স্থির না, আপনার টার্গেট তো দৌড়ায়। আপনি জায়গায় দাঁড়ায় গুলি করার চেষ্টা করেন তাহলে তো হবে না, আপনাকেও একটা মুভিং মানে বন্দুক নিয়ে তাড়া করতে হবে, ঠিক আছে। আপনার টার্গেট দৌড়ালে আপনি জায়গায় দাঁড়িয়ে গুলি করলে হবে, আপনাকে দৌড়াতে হবে, ঠিক আছে, যে বন্দুকটা দিয়ে গুলি করলে, ঠিক আছে। সেই জন্যই আর কি এই জিনিসটা কি করা হচ্ছে, এই জন্য তখন ওষুধ মানে যে ভাইরাল ভেক্টর দিয়ে করা হচ্ছে সেই সেই থেরাপিউটিক ভাইরাস এবং হচ্ছে সেই ব্যাকটেরিয়া ফর অ্যান্টিবায়োটিক কিংবা টিউমারের ক্ষেত্রে, এরা দুটোই একে অপরকে ইভলিউশন ঘটাবে, মানে একে এরা একে অপরকে আর কি চেঞ্জ করতে থাকবে, দুজনের মধ্যে মারামারি লাগতে থাকবে। যেমন চীন আর আমেরিকার মধ্যে কন্টিনিউয়াসলি মারামারি আর কি লাগতেছে, একজন কেউ কারে ছাড় দিচ্ছে না। এবং এর ফলে কি হচ্ছে খেয়াল করেন, চীন আর আমেরিকা নিজেদের ভিতরে যদি মানে গন্ডগোল করতে ব্যস্ত থাকে তাহলে বাকিরা শান্তিতে থাকে। আর ব্যাপারটা ভীষণ দেখে খুবই চমৎকার। আচ্ছা, তো এখন এটা নিয়ে আধুনিক মানে রিসার্চ গুলো চলতেছে এবং বেসিক প্রিন্সিপালটাতে ইউজ করা হচ্ছে ন্যাচারাল সিলেকশন এর মডেলটা আর কি, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের কাছে মানে আমি বলার উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনারা এটাতে ইন্টারেস্ট পান, এবং আমি দেখেছি যে আমাদের রেসিডেন্টের অনেক সময় ফাইনাল ইয়ারে যে ক্লোনালিটি জিনিসটা কি, টিউমারের ক্লোনালিটি কি এটা বুঝে না, আশা করি আপনারা বুঝতে পারছেন এখন, ঠিক আছে। জি স্যার, আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। জি জি স্যার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা আর কি এরপরের এটাতে যাই, এটা হচ্ছে গিয়ে এইগুলো পুরো রবিনসের ডেসক্রিপশন আছে, আমি শুধুমাত্র সেই কথাগুলোই এখানে বলবো যেটা আপনারা রবিনসে পড়ে বুঝতে অসুবিধা হবে। আমি কিন্তু খেয়াল করে দেখবেন যে বইয়ের কথাগুলো গতানুগতিক ভাবে মানে বলি না, ওটুকু আপনাদের পড়ে নিতে হবে। জি স্যার, আমরা পড়ে ক্লোনালিটি বুঝি নাই স্যার, এখন বুঝছি। আচ্ছা, পড়ে কিছু জিনিস বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন খেয়াল করেন, এখন স্ক্রিনে একটা রবিনস থেকে নেওয়া একটা ছবি, এটা কি দেখতে পাচ্ছেন? জি জি স্যার, মেরোপে নামটা আগে আবিষ্কার করে তারপরে, এখন এগুলো ট্রায়াল চলছে, কারণ তবে ধারণা করা হচ্ছে যে সামনের দিনগুলোতে হয়তো আলটিমেটলি আমরা ভাইরাল ভেক্টর দিয়েই ট্রিটমেন্ট করব, মানে মডিফাইড ভাইরাস দিয়ে ট্রিটমেন্ট করব, কারণ ভাইরাস অ্যান্টিবায়োটিক একটা দিলাম ওইটা তো আর চেঞ্জ করতে পারে না নিজেকে, ভাইরাস তো চেঞ্জ করতে পারে নিজেকে, ঠিক আছে। পরে ভাইরাস ইটসেলফ যখন ম্যালিগন্যান্ট হয়ে যাবে তখন তো সমস্যা। এখন সব ট্রিটমেন্টেরই আপনার সাইড ইফেক্ট থাকে, সাইড ইফেক্ট ছাড়া ট্রিটমেন্ট আছে, সাইড ইফেক্ট ছাড়া ট্রিটমেন্ট হচ্ছে কি হোমিওপ্যাথি, কিন্তু হোমিওপ্যাথি কেন সাইড ইফেক্ট নেই বলেন? হ্যাঁ, হোমিওপ্যাথি তো আছে, স্টেরয়েডই মিক্স করে দেয় স্যার, ওইটা তো আলাদা, ওটা তো হচ্ছে চিটিং, মানে ওটা তো হচ্ছে গিয়ে দুই নাম্বারই, কিন্তু আমি আসল অরিজিনাল হোমিওপ্যাথির কথা বলতেছি, ঠিক আছে। এখন হোমিওপ্যাথির আর কি সাইড ইফেক্ট নাই কেন, তার কারণ, হ্যাঁ সাইড ইফেক্ট নাই কেন, কারণ ওটা ইফেক্ট নাই, ঠিক আছে, আসল অরিজিনাল হোমিওপ্যাথি, থাকতেই হবে তাই না, কিন্তু হোমিওপ্যাথি তো কোনো ক্রিয়া নাই, তাই ওর প্রতিক্রিয়াও নাই, ঠিক আছে। এখন স্টেরয়েড মিশাই দিলে সেটা তো আলাদা কথা, ওইটা তো মানে এক ধরনের চিটিং হইলো, হোমিওপ্যাথির মধ্যে পড়ে না, কিন্তু আমি অরিজিনালটার কথা বলতেছি, ঠিক আছে। হ্যালো, জি স্যার, জি স্যার, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে
দেখেন যে এই যে এই একটা টিউমার হওয়া কিন্তু খুব সহজ ব্যাপার না, টিউমার যাতে না হয় সেজন্য অনেক ধরনের মেকানিজম আছে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, টিউমার যাতে না হয় তাতে করে কি সেটার জন্য কিন্তু অনেক ধরনের মেকানিজম আছে। যেমন হচ্ছে এখানে অনেকগুলো দেওয়া আছে, যেমন হচ্ছে কি মানে টিউমারের আমি আমি উপর থেকে শুরু করি, ধরেন এই যে সাস্টেইনিং প্রলিফারেটিভ সিগনালিং, বামে উপরের দিকে একটা তীর চিহ্ন দিয়ে একটা একটা চিহ্ন আঁকা আছে, এটা দেখতে পাচ্ছেন? সাস্টেইনিং প্রলিফারেটিভ সিগনালিং বলতে বোঝানো হচ্ছে এখানে এমন কিছু অনকোজিন থাকে, মানে কিছু জিন থাকে যে জিনগুলা নরমাল ফাংশনের জন্য আমাদের লাগে, হ্যাঁ, কিন্তু যদি সামহাউ সেই জিনের কোনো একটা মিউটেশন হোক বা কোনো একটা পরিবর্তন হওয়ার কারণে সেটা তার নর্মাল ফাংশন যখন করার কথা না তখন সে ফাংশন করে যাচ্ছে এবং প্রলিফারেশন ঘটিয়ে যাচ্ছে। যেমন ফর এক্সাম্পল আপনার কোনো একটা মানে গ্রোথ ফ্যাক্টর আসলে তো সিগন্যাল পেলে কোন একটা টিস্যু গ্রোথ হয়, তাই না? হ্যাঁ, গ্রোথ ফ্যাক্টরের সিগন্যাল পেলে না টিস্যু গ্রোথ হবে। ঠিক আছে, এখন যদি এরকম কিছু হয় যে গ্রোথ ফ্যাক্টরের সিগন্যাল ছাড়াই ওই টিস্যু তার গ্রোথ সিগন্যাল পেয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, ঠিক আছে, তাহলে সেটাকে বলে সাস্টেইনিং প্রলিফারেটিভ সিগন্যালিং। এটা মানে বিভিন্ন ভাবে হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে অনকোজিনের মাধ্যমে। ঠিক আছে, হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন অনকোজিন আর প্রোটো অনকোজিন, প্রোটো অনকোজিন হচ্ছে যেটা টিউমার তৈরি করছে না, এখন নরমাল কাজই করে যাচ্ছে, আমাদের সবার মধ্যে প্রোটো অনকোজিন আছে, কিন্তু সেই প্রোটো অনকোজিনটা যদি তার ফিজিওলজিক্যাল সিগন্যালের গন্ডি পেরিয়ে সে প্যাথোলজিক্যালি প্রলিফারেশন করতেই থাকে তাহলে সেটা হয়ে যাবে তখন প্রোটো অনকোজিন টু অনকোজিন। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ, এইটা অনেক ভাবে হতে পারে, একটা এক্সাম্পল দিলে আমি ক্লিয়ার বুঝাতে পারবো। যেমন ধরেন আপনারা যে সবচেয়ে সবাই তো মনে হয় যে বিসিআর এবিএল ট্রান্সলোকেশন ফিলাডেলফিয়া ক্রোমোজোম সিএমএল এর সাথে থাকে, এটা তো সবাই জানেন নাকি? জি স্যার, জি স্যার, এটা মনে হয় সবাই সবাই পড়ে আছেন আন্ডারগ্রাজুয়েটে নাকি? হ্যাঁ, এই যে 922 এর মধ্যে যে ট্রান্সলোকেশনটা হচ্ছে, হ্যাঁ, এই ট্রান্সলোকেশনের ফলে যে আকি প্রলিফারেটিভ সিগনালিংটা একদম আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কিভাবে হচ্ছে কে বলতে পারবেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন, কে বলবেন? হ্যালো, ভেতরের মেকানিজম তো স্যার যায় না, শুধু ওই ট্রান্সলোকেশনটাই স্যার। আচ্ছা আচ্ছা, শুনেন, এখন ঘটনা হচ্ছে যে এই যে বিসিআর এবিএল ট্রান্সলোকেশনে এই যে এবিএল যেটা এবিএল আবেলসন জিন, আবেলসন জিনটা কোন ক্রোমোজোমে থাকে, 9 এ নাকি 22 তে? এটা তো স্যার, হ্যালো স্যার, বলতে পারি না স্যার। আচ্ছা, এটা 22 নম্বর ক্রোমোজোমে থাকে। এখন এই এই ক্রোমোজোমে নরমাল একটা ফাংশন আছে, টাইরোসিন কাইনেজ সিনথেসিস করা, ঠিক আছে, হ্যাঁ, এটা একটা কোডিং জিন, টাইরোসিন কাইনেজ সিনথেসিস করে এবং এটা ইমিউনোলজিক্যাল ফাংশনের সাথে এটা এটা রিলেটেড, ঠিক আছে, মানে ইমিউনোলজিক্যাল ফাংশন বলতে আর কি আমাদের বডিতে যে ইমিউন মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটি হয়, অ্যাকোয়ার্ড ইমিউনিটি করার জন্য কিন্তু বিভিন্ন জিনের পারমিউটেশন কম্বিনেশন হওয়া লাগে, সেটা আমরা ইমিউনোলজির সামনে আছে আপনাদের, সেখানে আরো পড়বেন, কিন্তু বেসিক্যালি এটা নরমালি হচ্ছে এই ট্রান্সলোকেশন এর মতো ইভালি নরমাল সাথে ঘটে, ঠিক আছে, ইমিউন সেলে, ঠিক আছে, টি সেলে, বি সেলে ঘটে, ঠিক আছে। 22 নম্বর ক্রোমোজোম কি টি সেল বি সেল মানে থাকে নাকি থাকে না? 22 নম্বর ক্রোমোজোম কোন সেলে থাকে? না, সব সেলেই তো থাকে আর বিসি ছাড়া, নাকি
সেইটার জন্য জিন রিঅ্যারেঞ্জমেন্ট হওয়া লাগে। এখন জিন রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার জন্য নর্মালি মানে লিম্ফোসাইটের মধ্যে ট্রান্সলোকেশন গুলো হয়ে থাকে, এটা ফিজিক্যাল, ঠিক আছে। এখন এই প্রসেসটা যদি সামহাও ভুল জায়গায় ব্রেকডাউন হয়ে নাইনের ভুল একটা মানে রং অংশের সাথে কম্বিনেশন হয়ে যায়, তখন তৈরি হয় হচ্ছে এই ফিলাডেলফিয়া ক্রোমোজোম, ঠিক আছে। বুঝছেন জিনিসটা? জি স্যার। এখন ভুল ভুল বলতেছি কেন? কারণ ভুল বলতেছি কেন? কারণ এই যেটা যেটা ফিজিওলজিক্যাল, তাতে করে অ্যাবেলসন জিন যে কারণে এক্সেসিভ অ্যামাউন্ট অফ টাইরোসিন কাইনেজ কোডিং হতে পারে না, সেটা নেগেটিভ ফিডব্যাকে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যখন ট্রান্সলোকেশনটা হয়, তখন যেখানে রেগুলেটরি অংশটা ছিল অ্যাবেলসন জিনের, সেইখানে একটা উটকো আজাইরা অংশ 9 নম্বর ক্রোমোজোমের থেকে এসে লেগে যায়, ঠিক আছে। হ্যাঁ, সেইটাকে বলা হচ্ছে ব্রেক পয়েন্ট ক্লাস্টার রিজিওন। এটা কোনো জিনও না, এটা একটা মানে মানে মিনিংলেস একটা ডিএনএ এসে লেগে যায়, ওর কোনো ফাংশনই নাই, ঠিক আছে। হ্যাঁ, এখন এই ব্রেকটা একটা র্যান্ডম যে কোনো জায়গায় ঘটতে পারে, সেই জন্য এটাকে মানে ওই র্যান্ডম বলতে 9 ক্রোমোজোমেরই লং আর্মের কথা ঘটবে, কিন্তু সেটা এক্স্যাক্টলি কোথায় তার ওরকম স্পেসিফিক জায়গা নেই, একদম নন কোডিং আননেসেসারি জায়গাতে যে কোনো জায়গায় আর কি ঘটে যেতে পারে। সেটাকে এই জন্য একটা স্পেসিফিক নাম না দিয়ে এটা ভেগ ভাঙতে পারে, তার মানে এই এলাকার মধ্যে যে কোনো জায়গায় এটা ভাঙতে পারে, এটাই বুঝায় ব্রেক পয়েন্ট ক্লাস্টার রিজিয়ন দিয়ে। বিসিআর কোন জিনের নাম না, ঠিক আছে। হ্যাঁ, একটা এলাকার নাম, ব্রেক পয়েন্ট মানে যেখানে ভাঙবে ব্রেক ডাউন হবে, ক্লাস্টার মানে একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে যে কোনো জায়গায় ভাঙতে পারে, রিজিয়ন মানে অঞ্চল, ওই ক্রোমোজোম ওই পার্টে জিনিসটা হয়ে থাকে, এই অর্থে বিসিআর, ঠিক আছে। বিসিআর যখন এবিএল এর সাথে লাগে, তখন এবিএল এর রেগুলেটরি অংশটা তো আবার মানে 9 নম্বর ক্রোমোজোমে চলে যায়, ঠিক আছে, ট্রান্সলোকেশনের সময়। এখন ঘটনা যেটা হয়েছে যে ওই অ্যাবেলসন এবিএল জিনের সুইচ অফ করার মানে মানে অফ করার যে সুইচটা, অফ করার সুইচটা চলে গেছে 9 নাম্বার জিনে, আর সে অফ করা সুইচের জায়গায় এসে লাগছে না ফাংশনলেস একটা আদারে জিন, ঠিক আছে, ঠিক আছে স্যার, বুঝা গেছে জিনিসটা? জি স্যার। তাহলে এই এই কারণে সে আর টাইরোসিন কাইনেজ সিগন্যাল আর অফ করতে পারে না, এবং যার ভিতরে টাইরোসিন কাইনেজ সিগন্যাল চলতে থাকে, সে কি করে, সে তার প্রলিফারেশন হইতেই থাকে, তার মাইটোসিস চলতেই থাকে, ঠিক আছে। তারপরেও কিন্তু ক্যান্সার হবে না, তারপরেও হবে না, কোথায় যে আটকে বলেন তো? হ্যাঁ, চেক পয়েন্টে, তার মানে হচ্ছে অ্যাপোপ্টোসিস আটকাতে হবে, ঠিক আছে। অ্যাপোপ্টোসিস এক্সেসিভ গ্রোথ হতে থাকলে কিন্তু অ্যাপোপ্টোটিক সিগন্যাল অন হয়, এটা কি কেন অন হয়, ইন্ট্রিনসিক পাথওয়ে তো অন হয়, ঠিক আছে। হ্যাঁ, ইন্ট্রিনসিক মানে পাথওয়েতে এটা অন হয়ে যাবে, আইদার চেষ্টা করবে প্রথমে ওটাকে G0 তে নিয়ে যাওয়ার, না পারলে তখন কিন্তু অ্যাপোপ্টোটিক সিগন্যালিং চলে আসবে ইন্ট্রিনসিক সিগন্যালিং পাথওয়ে, ঠিক আছে। নাকি ভুলে গেছেন আগে পরীক্ষা দিয়ে ভুলেছেন নাকি? আচ্ছা, তো যাই হোক, এখন তার মানে কি, তার মানে শুধু আনকন্ট্রোল প্রলিফারেশন হওয়ার ক্যাপাসিটি, অটোমেটিক প্রলিফারেশন হওয়ার ক্যাপাসিটি অর্জন করলেই হবে না, তাকে একই সাথে অ্যাপোপ্টোসিসটাও ম্যানেজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা,
অ্যাপোপ্টোসিস কিভাবে ম্যানেজ হয় এটা দেখে নিন, ভিতরে পড়ে টড়ে নিন কিভাবে তারা ম্যানেজ করে জিনিসটা। হ্যাঁ আচ্ছা, তারপরে অ্যাপোপ্টোসিস ধরেন ম্যানেজ করলো, তারপরেও কিন্তু এটা টিউমার হবে তার কোনো নিশ্চয়তা নাই, তখন কি কি সমস্যা, কি আর কিসে আটকাবে? আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি জেনোমিক ইনস্টেবিলিটির কথা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আমাদের কিন্তু ডিএনএ হওয়ার সময় ডিএনএ প্রলিফারেশন মানে ডিএনএ রেপ্লিকেশনের সময় শেষ করে তারপরে আপনার ওই পয়েন্টটাতে যাব। ঠিক আছে, এখন ধরলাম আমি রেপ্লিকেশন আনলিমিটেড ভাবে হচ্ছে এবং অ্যাপোপ্টোটিক পাথওয়ে গুলো সামহাউ স্টপ হয়ে গেছে, ঠিক আছে, এরপরে এরপরেও এটাকে বন্ধ করতে পারে কিছু একটা উপায় মানে হচ্ছে যে আরকি মানে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের সময় কিন্তু প্রুফ রিডিং হয়, এটা তো জানেন। এবং যদি প্রথম মিসম্যাচ হয় মানে এ টি এর সাথে টি আর সির সাথে জি এটা পরিবর্তে ধরেন এর সাথে কোথাও জি টি লেগে বসে আছে কিংবা আর কি টির সাথে কোথাও সি লেগে বসে আছে, ঠিক আছে, এরকম যদি কোথাও থাকে সেইটাকে বলে মিসম্যাচ রিপেয়ার, সেটাকে ঠিক করা, বুঝতে পারছেন? এখন মিসম্যাচ ডিএনএ মিসম্যাচ রিপেয়ার বা এমএমআর সংক্ষেপে এমএমআর মিসম্যাচ রিপেয়ার, এই এমএমআর এটা কিন্তু নির্দিষ্ট রুবেলা টিকা না। হ্যাঁ এমএমআর মানে এখানে বোঝানো হবে মিসম্যাচ রিপেয়ার, ঠিক আছে। তো এখন এই এমএমআর গুলো নিজেরাই যদি মিউটেটেড হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, তাহলে মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়? সে সব ভুল হতে থাকবে, কোনো প্রুফ রিডিং হবে না, তার মানে দুনিয়ার মিউটেশনের ভিতরে জমতে থাকবে, ঠিক আছে। তারপরেও যদি অ্যাপোপ্টোসিস চালু থাকতো তাহলে এই সেলটা আর আগাইতো না, কিন্তু অ্যাপোপ্টোসিস তো বন্ধ, ঠিক আছে। হ্যাঁ চেক পয়েন্ট কাজ করতেছে, ঠিক আছে। এখন কি হবে, তাও যদি প্রিপারেশন করতে 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 একটা পর্যায়ে মানে এক্সটার্নাল বিভিন্ন অন্যান্য গ্রোথ সাপ্রেসারও আছে, যেমন ধরেন ব্রেস্টে কিংবা প্রোস্টেট ক্ষেত্রে মা পেথেলিয়াল সেল বা পেথেলিয়াল সেল গুলো ইটসেলফ টিউমার সাপ্রেসার এর কাজ করে, ঠিক আছে, ঠিক আছে। তো হ্যাঁ, এই কারণে এইসব সেল গুলো যদি লস হয় বা কমে যায় তখন কিন্তু মানে গ্রোথ সাপ্রেশনটাও থাকে না, এরকম আরো এক্সাম্পল আছে, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস যেটা বলছিলেন আপনাদের মধ্যে কেউ একজন যে আর কি এত কিছুর পরেও সেল একটা নির্দিষ্ট লিমিট করে আর ডিভাইড করতে পারে না, এই এই লিমিটেশনটা নরমাল সেলে থাকে, ঠিক আছে, ঠিক আছে, এটাকে বলে রেপ্লিকেটিভ সেনেসেন্স। হ্যাঁ ঠিক আছে, এখন এটা বিভিন্ন সেলের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, রেপ্লিকেটিভ সেনেসেন্সটা বিভিন্ন সেলের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এখন এই রেপ্লিকেটিভ সেনেস আর কি সেনেসেন্স আর কি এর জন্য কোনো একটা সেল কতবার ম্যাক্সিমাম ডিভাইড করতে পারবে সেই লিমিটটার একটা নাম আছে, কেউ জানেন, কেউ বলতে পারবেন? পারবে কিন্তু ভুল হবে, ঠিক আছে, কারণ টেলোমারেজ না থাকা মানে তার ডিএনএ এর মেইন অংশের ভিতরে আস্তে আস্তে
ছোট হতে থাকা, কাটতে কাটতে ছোট হতে থাকা, একটা পর্যায়ে এসে থেমে যাবে। কিন্তু যাই হোক, এখন বিভিন্ন সেলের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম হয়, এটাকে বলে হেইফ্লিক লিমিট। ঠিক আছে স্যার, একবার হেইফ্লিক, HEYFLIK হেইফ্লিক লিমিট বলে আর কি, বানানটা সম্ভবত HEYFLIK হেইফ্লিক নাম সম্ভবত। ঠিক আছে, দেখে নিন গুগলে, তো ঠিক করে দিব যদি বানানগুলো। এখন হেইফ্লিক লিমিট আছে বিভিন্ন সেলের বিভিন্ন রকম। এখন এই লিমিটটাকে বাইপাস করা যায় কেমনে বলেন তো? এমন কোন সেল আছে যে সেলের হেইফ্লিক লিমিট ইনফিনিটি, অসীম? এমন কোন টাইপের সেল আছে যেটা হেইফ্লিক লিমিট ইনফিনিটি? স্টেম সেল, স্টেম সেল, ইম্পর্টেন্ট স্টেম সেল, স্টেম, হ্যাঁ স্টেম সেল, স্টেম সেল। এই টিউমার সেল গুলো ডি ডিফারেন্সিয়েশনও করে। ডি ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে সেই অ্যাডাল্ট অবস্থা থেকে ইম্যাচিউর অবস্থার দিকে টার্ন নেয়, অ্যাডাল্ট টু ইম্যাচিউর ট্রান্সফরমেশন, ট্রান্স ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ট্রান্সফরমেশন, এটাকে ডি ডিফারেন্সিয়েশন বলে। এটা না ইয়া না মানে ট্রান্স ডিফারেন্সিয়েশন না, একটা তো আপনার প্রসেসের মেটাপ্লাসিয়া, সেটা হচ্ছে কি একটা সেল রিপ্লেসড হবে আরেকটা সেল দিয়ে। ঠিক আছে, তারপরে একটা অ্যাডাল্ট সেল ট্রান্সফর্ম হবে আরেকটা অ্যাডাল্ট সেলে, সেটা হচ্ছে ট্রান্স ডিফারেন্সিয়েশন, তাই না? হ্যালো আচ্ছা, আর স্টেম সেল অ্যাডাল্ট সেলে কনভার্ট হওয়া সেটা কি? স্টেম সেল থেকে অ্যাডাল্ট সেল, হ্যাঁ ডিফারেন্সিয়েশন, সেটাকে বলে ডিফারেন্সিয়েশন। ট্রান্স ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান অ্যাডাল্ট সেল টার্নিং ইনটু অ্যানাদার অ্যাডাল্ট সেল, অ্যাডাল্ট সেল টু অ্যাডাল্ট সেল। ঠিক আছে, ডিফারেন্ট টাইপ, সেটা হচ্ছে ট্রান্স ডিফারেন্সিয়েশন। স্টেম সেল টু অ্যাডাল্ট সেল ডিফারেন্সিয়েশন, অ্যাডাল্ট সেল ব্যাক টু স্টেম সেল, সেটাকে বলে ডি ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ডিইডি ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এখন এটাকে এই ব্যাপারটাকে এই এই সার্কেলে এই যে চক্র দিয়েছি ছবি, এই ছবিতে ডান পাশে উপরের দিকে দেখেন এনেবলিং রেপ্লিকেটিভ ইমর্টালিটি, এই টার্মটা এখানে লিখেছে। এখানে এটা বলতে ডি ডিফারেন্সিয়েশনটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এরপরে এত কিছু যদিও যদি আটকানো না যায়, তারপরেও একটা ওয়ে আছে, সেটা কি? আমাদের ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম সবসময় খেয়াল রাখে কোনো অ্যাবনর্মাল সেল কোথাও আছে কিনা। ঠিক আছে, জি স্যার। এখন অ্যাবনর্মাল সেল সে বুঝে কি করে? ঠিক আছে, টিউমার ইমিউনিটি বলে একটা বিষয় আছে, এটা পড়বেন। টিউমার ইমিউনিটির মধ্যে মানে মূলত দুইটা জিনিস আলাপ করা হয়েছে এই রবিনসের টিউমার ইমিউনিটি। টিউমার ইমিউনিটি মধ্যে কি আলাপ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম ক্যান্সার সেলে কোন কোন মার্কার দেখে বুঝে যে এইটা একটা ক্যান্সার সেল এবং সেটাকে মারে কি করে এটা। ঠিক আছে, এটাকে টিউমার ইমিউনিটি বলে। আর একইভাবে আপনারা কি আন্দাজ করতে পারতেছেন যে কোনো একটা ব্যবস্থা সিস্টেম যদি প্রলিফারেটিং একটা জিনিস যেমন টিউমারকে টার্গেট, টিউমার স্পেসিফিক পার্ট কে টার্গেট করে করে টিউমার সেল গুলোকে মারার চেষ্টা করে, তাহলে আলটিমেটলি টিউমার সেল গুলো কি করবে? চেঞ্জ করবে জিনিসটা, রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, এক্স্যাক্টলি। ঠিক আছে, তো আমাদের নিজের ইমিউন সিস্টেমের এগেইনস্টেও আমাদের টিউমার সেল রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। ঠিক আছে, জি স্যার, মানে আমাদের ওন ইমিউন সিস্টেম এর এগেইনস্টেও আমাদের টিউমার সেল গুলো রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, সেটাকে বলা হচ্ছে ইভেশন, মানে ইভেশন অফ টিউমার ইমিউনিটি। ঠিক আছে, ইভেশন অফ টিউমার ইমিউনিটি, টিউমার ইমিউনিটির অংশটুকুর ভিতরে মোটামুটি এই কয়টা টপিক কি আছে আপনারা মেকানিজম পড়ে নেবেন, যে টিউমার সেল গুলোকে আইডেন্টিফাই এবং কিল করার জন্য আমাদের ইমিউন সিস্টেম কি কি মেকানিজম অ্যাপ্লাই করে, এবং একটা পর্যায়ে যে আর সেই জিনিসগুলো কাজ করে না, কারণ যে যে মেকানিজম গুলোকে ধরে ধরে টিউমার সেল গুলোকে আইডেন্টিফিকেশন এবং ডিস্ট্রয় করতো, সেইগুলো ন্যাচারাল সিলেকশনের কারণে চেঞ্জ হয়ে গেছে, কারণ টিউমার সেল তো মিউটেশন হচ্ছে। এখন ওর ভিতরে যেগুলো ইমিউন সিস্টেমের সিস্টেম যেগুলোকে চিনতে পারে না, সেগুলো তখন সিলেক্টিভ অ্যাডভান্টেজ পেয়ে যায়, তারাই তখন বেশি বেশি প্রলিফারেট করে ফেলে, তখন যে ইভেশন অফ ইমিউনিটি। এখন সেইটা কিভাবে কিভাবে হয় সেটাও দেওয়া আছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি জিনিসটা,
জিনিসটা বেসিক্যালি যে এপিজেনেটিক মানে হচ্ছে কোন জিন কোথায় কখন সুইচ অন হবে অফ হবে বা লেভেলে এক্সপ্রেস হবে, ঠিক আছে, সেই সুইচ গুলো হচ্ছে গিয়ে এপিজেনেটিক্স। এখন যদি এপিজেনেটিক সুইচ উল্টাপাল্টা হয়, যে জিনটা অন থাকার কথা সেটা অফ, যেটা অফ থাকার কথা সেটা অন, এইসব সিগন্যালিং এর গোলমাল পাকিয়ে গেলেও কিন্তু সেখান থেকে ক্যান্সার হতে পারে, ঠিক আছে, এটা কি বুঝতে পারছি কিছুটা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তো এখন এইখানে মোটামুটি মানে আর এক দুইটা টপিক বাকি আছে, একটা হচ্ছে টিউমার প্রমোটিং ইনফ্ল্যামেশন, আচ্ছা আর হচ্ছে রেজিস্টেন্স মানে রেজিস্টিং সেল ডেথ, ঠিক আছে। এই দুটো জিনিস আমি একটু আলাদা ভাবে ডিসকাস করবো, বাকি জিনিসগুলো সরি রেজিস্টিং সেলটা তো বলা হয়েছে, এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, প্রমোটিং ইনফ্ল্যামেশন এবং ডিরেগুলেটিং সেলুলার এনার্জেটিক্স, ঠিক আছে। হ্যাঁ, ডিরেগুলেটিং সেলুলার টিউমার প্রমোটিং ইনফ্ল্যামেশনটা আমি লাস্ট বলবো, এখন এই এটাতে এই দুটো টপিক বাকি আছে, আর বাকি আছে কেউ একজন জিজ্ঞাসা করছিলেন ড্রাইভার মিউটেশন এবং প্যাসেঞ্জার মিউটেশন, ঠিক আছে ড্রাইভার সেল আর প্যাসেঞ্জার যিনি জিজ্ঞাসা করছিলেন তিনি এখন আছেন উপস্থিত? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন একটা সেলের একটা টিউমারের মধ্যে আপনি যদি মানে কি কোন সেলে কি মিউটেশন আছে এটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে দুনিয়ার মিউটেশন একটা সেলের মধ্যে, ঠিক আছে। এখন ওর মধ্যে কোনটা টিউমারের জন্য ইম্পর্টেন্ট মিউটেশন, কোনটা টিউমারের সাথে কোনো সম্পর্কই নাই, সেটা আইডেন্টিফাই করাও একটা কঠিন ব্যাপার। ধরেন করা করলেন টিউমারের জন্য এই কয়টা রেসপন্সিবল, সেই তার মধ্যেও আবার কোনো কোনোটার সবগুলো ইম্পর্টেন্স সমান না, ঠিক আছে। কিরকম, যেমন যেমন ধরেন আর কি একটা মিসম্যাচ রিপেয়ার জিনে একটা মিউটেশন হলো, সেইটার কারণেই আরো অনেক মিউটেশন এখানে জড়ো হতে পারে, ঠিক আছে। আমি কি জিনিসটা বুঝাতে পারছি কিনা? হ্যাঁ, তো যে মিউটেশন গুলো ইটসেলফ আরো অনেক ধরনের মিউটেশন ইনভাইট করতে পারে, যেমন কি মিউটেশন মিসম্যাচ রিপেয়ার জিন গুলো কি করে, মিসম্যাচ রিপেয়ার জিন বা প্রোটিন গুলো কি করে, তারা রেপ্লিকেশন প্রসেসটাকে যথাসম্ভব প্রুফ রিডিং করে যথাসম্ভব ইরর ফ্রি রাখে, 100% ইরর ফ্রি তো রাখা সম্ভব না, যথাসম্ভব রাখে, কিন্তু এরাই যদি ডিফেক্টেড হয়ে যায় কিংবা অ্যাপোপ্টোসিস যদি বন্ধ হয়ে যায়, মানে এমন এমন মিউটেশন গুলো যে মিউটেশন গুলো হলে অন্য আরো 10টা মিউটেশন হওয়ার রাস্তা খুলে যায়, ঠিক আছে, এবং আলটিমেটলি ট্রান্সফরমেশনটা আরো ইজি হয়ে যায়, সেই সব মিউটেশন গুলোকে বলা হচ্ছে ড্রাইভার মিউটেশন। আর ওই ড্রাইভার মিউটেশন এর সূত্র ধরে একগাদা মিউটেশন জমতে পারে, কিন্তু সেগুলো ড্রাইভার মিউটেশন না, সেগুলো হচ্ছে প্যাসেঞ্জার মিউটেশন, ওগুলো না হোক বা না হোক ওই টিউমার আলটিমেটলি প্রোগ্রেস করতেই, হয়তো টিউমারের মধ্যে কিছুটা কন্ট্রিবিউশন আছে প্যাসেঞ্জার মিউটেশনের, কিন্তু মেইন কন্ডিশন যাদের তাদেরকেই বলা হয় ড্রাইভার মিউটেশন, তাদেরকে রেট লিমিটিং হিসেবে ধরা হয়, তাদেরকে তাদের হওয়া বা না হওয়ার উপরেই টিউমার হবে কি হবে না সেটা অনেকাংশে নির্ভর করে, প্যাসেঞ্জার মিউটেশনের উপরে অতটা না, ঠিক আছে। আমি কি জিনিসটা আর কি ক্লিয়ার করতে পারছি কিনা? তাহলে স্যার এখানে অ্যাপোপ্টোসিস এর ইনহিবিশন এটা হচ্ছে ড্রাইভার, আর অ্যাপোপ্টোসিস এর জন্য আদার যে মিউটেশন হচ্ছে সেগুলো হচ্ছে প্যাসেঞ্জার। আসলে এখানে যতগুলো কম্পোনেন্ট বলা হয়েছে প্রত্যেকটা কম্পোনেন্টেরই ড্রাইভার এবং প্যাসেঞ্জার মিউটেশন থাকতে পারে, ঠিক আছে, প্রত্যেকটারই থাকতে পারে। আসলে আমি জাস্ট উদাহরণ হিসেবে অ্যাপোপ্টোসিস বা এটার কথা বলছিলাম, তবে কিছু কিছু কি পয়েন্ট আছে যে পয়েন্টগুলো যে মিউটেশনগুলো অন্য মিউটেশনের থেকে বেশি মারাত্মক এবং অন্য আরো অনেক মিউটেশন হওয়ার রাস্তা খুলে দেয়, সেগুলো হচ্ছে ড্রাইভার মিউটেশন। এখন সেটা যে কম্পোনেন্টেরই পার্ট হোক না কেন, অ্যাপোপ্টোসিসেরই হোক কিংবা মিসম্যাচ রিপেয়ারেরই পার্ট হোক কিংবা অন্য যে কোনোটারই হোক, যে মিউটেশন গুলো গুরুত্ব বেশি টিউমার ডেভেলপ করার ক্ষেত্রে সেগুলোই হচ্ছে গিয়ে ড্রাইভার মিউটেশন, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি কোনো একটা টিউমার কত স্টেপে ডেভেলপ করে
টিউমার টিউমার ডেভেলপমেন্টের স্টেপ গুলো মাল্টি স্টেপ কার্সিনোজেনেসিস দেখবেন আছে, এখন স্টেপ গুলো যদি দেখেন তাহলে অনেক এরকম 7-8টা স্টেপ 6-7টা স্টেপ পাবেন, কিন্তু ভালো করে যাচাই বাছাই করে দেখলে দেখা যাবে 7-8টা স্টেপে টিউমার ডেভেলপ করতে ওর মধ্যে 2-3টা মিউটেশনই হচ্ছে গিয়ে মেইনলি ড্রাইভার, বাকিগুলো হচ্ছে ওই একটা হয়েছে বলে রাখা হয়েছে। আমি মানে বেসিক্যালি আর কি ড্রাইভার মিউটেশন ভূমিকাটা হচ্ছে এরকম যে ধরেন ট্রাম্পের ওই যে এটা দেখছেন মানে কি কি করছিল চারপাশে তো আন্দোলন করে ঘিরে ফেলছে হোয়াইট হাউস, তাই না? হ্যালো, হ্যাঁ হোয়াইট হাউস ঘিরে ফেলছে, এখন ঘিরে ফেলছে, এখন ওই চারপাশে ব্যারিকেড দেওয়া আছে, সবাই খুব আন্দোলন করতেছে ইত্যাদি, পুলিশ তাদেরকে শেষ পর্যন্ত পুলিশ এবং স্পেশাল ফোর্স তাদেরকে আটকায় রাখছে, কিন্তু সামহাউ মনে করেন সামহাউ যদি ওর মধ্যে কোনো একজন হোয়াইট হাউসের মানে সিকিউরিটি গুলো ক্রস করে কোন রকমে ভিতরে ঢুকে যেতে পারতো তাহলে পরে কি হতে বলেন তো? সবাই একদিকে যেত, সবাই একদিকে যেত, বাকিরা যারা, হ্যাঁ বাকিরা সবাই তারে মানে একদম মানে স্রোতের মতো জনস্রোতের মতো তখন তারে ফলো করে একসাথে ঢুকে যেত, তার কিচ্ছু করা যেত না, ঠিক আছে? হ্যাঁ তাহলে ওই যে প্রথম ব্যক্তিটা ওটা করতে পারতো যদি ওটা হয় নাই কিন্তু যদি হইতো হাইপোথেটিক্যালি, তাহলে প্রথম যে ব্যক্তিটা ব্যারিকেড ক্রস করে ঢুকে গেল সে হচ্ছে ড্রাইভার, বাকিরা প্যাসেঞ্জার, বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ জি স্যার, যে যারা শুধু ফলো করছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক ভালো মন্দ বিচার আমরা করতেছি না, আমরা প্যাথোলজি করতেছি, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য আমরা হচ্ছে দিলাম যে হচ্ছে তারা ড্রাইভারের উপর নির্ভরশীল, বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এই জন্য টিউমার কত স্টেপে ডেভেলপ করলো, একটা টিউমার ডেভেলপ করতে কতদিন লাগে, এইসব হিসাব নিকাশ করার জন্য প্যাসেঞ্জার আচ্ছা তাহলে এটা তো ড্রাইভার প্যাসেঞ্জার তো আর কি বোঝা গেল, পড়ে নিন এখন নিশ্চয়ই পড়লে বুঝতে পারবে, পড়তে হবে, আমি তো সব লাইন বাই লাইন পড়বো না, আমি তো বলবো সেই কথাগুলো যেগুলো আপনাদের পড়তে বুঝতে সমস্যা হবে, শুধু সেই জায়গায় আমি পয়েন্ট আউট করবো। আচ্ছা তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে একটু আর কি বলে রাখি, সেটা হচ্ছে বেশি বেশি সেল ডিভিশন হয় মানে কখন, বাচ্চা বয়সে না বুড়া বয়সে? স্যার বাচ্চা বয়সে। হ্যাঁ তাহলে বেশি বেশি সেল ডিভিশন হওয়া মানে কি, বেশি বেশি মিউটেশন হওয়া নাকি? বুড়োরা কম হওয়ার কথা নাকি? বাচ্চাদের হচ্ছে অ্যাপোপ্টোসিস বা যে সেলুলার সেনিসেন্স এটা ভালো কাজ করে, বাচ্চাদের মিউটেশন কম হয় স্যার, বাচ্চাদের মিউটেশন। আচ্ছা যাই হোক, আপনারা এক একদিন এক একটা ব্যাখ্যা দিচ্ছেন, আপনারা ধরেন ঠিক আছে, আমি আপনারা যে যা বলছেন আমি সব ধরে নিলাম ঠিক, তারপরে একটা প্রশ্ন থেকে যায় কেন বাচ্চাদের এমন ঘটনা কেন ঘটছে যে হচ্ছে তাদের টিউমার টিউমার এগুলো কম হচ্ছে আর বুড়োদের বেশি হচ্ছে, যদিও এটা উল্টো হওয়ার কথা, আপনি যত মেকানিজমই বলেন আমি বলবো কেন, আলটিমেট কজটা কি বলতে পারবেন? ওদের আরো সেলুলার সেনেসেন্স থাকে না, তাই না? তার মানে ওদের আরো ক্যান্সার বেশি হওয়ার কথা, বাচ্চাদের বেশি হওয়ার কথা, হয় না তো? কেন বলতে পারি না স্যার। আচ্ছা এই প্রশ্নটা মানে আলটিমেট কস্টটা কি সেটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকলো, আমি পরের কাছে জিজ্ঞাসা করব মানে করব, একটু বের করতে পারলে বলবেন ঠিক আছে, আমাকে মনে করাই দিবেন, ডক্টর অনিক আপনার দায়িত্ব যে হচ্ছে এইটা নেক্সট ক্লাসের শুরুতে যেন মনে করাই দেন, ঠিক আছে? হ্যাঁ স্যার।
স্যার কিছু 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 ক্যান্সার তো আবার বাচ্চাদের বেশি হয়। না আমি কিছু কিছু ক্যান্সারের কথা বলছি না, আমি অ্যাজ এ হোল টিউমার বার্ডেনের কথা বলছি। অ্যাজ এ হোল টিউমার বার্ডেন মানে অ্যাজ এ হোল টিউমার বার্ডেন যদি হিসাব করেন টিউমার মিলাই বাচ্চাদের থেকে বুড়াদেরই বেশি হয়। সবাই মোটামুটি করবেন আর কি, মানে অ্যারাউন্ড 100 মানে অন্তত 100 শব্দ, বেশি লিখতে বললাম না, 100 শব্দের মধ্যে লিখে আমাকে আগামী ক্লাস যে শিডিউল আছে তার আগে সবাই আমাকে ইমেল করবেন, ঠিক আছে? হ্যাঁ সবাইকে ইমেল করবেন, এটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো। হ্যাঁ এবং মানে আলটিমেট কস্টটা কে বের করতে পারেন দেখি, ঠিক আছে? 100 শব্দ মানে বেশি বড় লেখা লাগবে না, আমি 100 শব্দ বুঝে 100 শব্দ লিখতে পারব না। যদি দুইটা সেন্টেন্সে বুঝাতে পারেন ফাইন, কিন্তু অতিরিক্ত গাদা গাদা লেখা দরকার নেই, আমি প্রশ্ন মানে বক্তব্য হচ্ছে সেটা, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা আচ্ছা, এখন আমি লাস্ট অংশটাতে চলে যাই, যে হচ্ছে দুইটা পয়েন্ট বাকি আছে এখানে, ডিরেগুলেটিং সেলুলার এনার্জেটিক্স এবং টিউমার প্রমোটিং ইনফ্ল্যামেশন, এই দুটো পয়েন্ট আমাদের বাকি আছে। তাহলে আমি ডিরেগুলেটিং সেলুলার এনার্জেটিক্স এর আর কি পয়েন্টে আসি। এখানে গ্লুকোজ মেটাবলিজমের বিভিন্ন স্টেপ দেখানো হয়েছে, বিভিন্ন ওয়ে দেখানো হয়েছে, পাথ দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভিতরে ঢোকার পরে গ্লুকোজের চারটা রুট আছে, চারটা পাথওয়ে আছে গ্লুকোজ মেটাবলিজম, ঠিক আছে? চারটা পাথওয়ে কি কি? একটা হচ্ছে গ্লাইকোলাইসিস হতে পারে, গ্লাইকোলাইসিস হয়ে কি হয়, পাইরুভেট হয়। এখন পাইরুভেট থেকে অনেক কিছু হয়, পাইরুভেট থেকে ল্যাকটেট হইতে পারে, যদি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বা অক্সিজেন শর্টেজ থাকে, অক্সিজেন ঘাটতি থাকে, তাহলে কি হয়, পাইরুভেট থেকে ল্যাকটেট, হ্যালো ল্যাকটেট হ্যাঁ ল্যাকটেট, কিংবা পাইরুভেট থেকে অ্যামিনো অ্যাসিড হতে পারে, এটা জানেন তো? জানি স্যার জানি। এখন ওকে আর গ্লাইকোলাইসিস, এখন গ্লাইকোলাইসিস হয়ে গ্লাইকোলাইসিসের প্রোডাক্ট গুলো আবার কি হতে পারে, অক্সিডেটিভ ফসফোরিলেশন হতে পারে, এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে এটা হয়ে এনার্জি হয়, আমি আসলে এটিপি কোনোটাকে দেখাইনি, আমি মেইন প্রোডাক্ট মানে আর কি কার্বন প্রোডাক্ট প্রোডাক্ট গুলোই দেখাইছি, আর কার্বন ওয়ালা প্রোডাক্ট গুলোই এখানে শুধু উল্লেখ করেছি। তাহলে কার্বন ওয়ালা প্রোডাক্ট অক্সিডেটিভ ফসফোরিলেশন কি? কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? হ্যাঁ থেকে যেসব ইন্টারমিডিয়েট গুলো হয়, NADP, reduced NADP, এইগুলা যেগুলো হয়, এগুলো থেকে কি হয়, লিপিড তৈরি হয়, বিভিন্ন ধরনের লিপিড, ফসফোলিপিড ইত্যাদি লিপিড তৈরি হয়, তারপরে ফ্যাট সিনথেসিস হওয়ার জন্য লাগে, জানেন তো? ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হওয়ার জন্য লাগে, কারণ নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকে, পেন্টোজ সুগার থাকে, মনে আছে? সুগার থেকে আমরা কি পেন্টোজ সুগার খাই? তাহলে গ্লুকোজ থেকে, গ্লুকোজের 6 কার্বন থেকে একটা কার্বন বাদ দিয়ে পেন্টোজ ফসফেট পাথওয়েতে যে পেন্টোজ থাকে সেটা দিয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়, DNA, ঠিক আছে? বুঝছেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা আর হচ্ছে লিপিড থেকে তৈরি হয় মেমব্রেন, আরেকটা জিনিস পেন্টোজ ফসফেট পাথওয়ে তৈরি করে সেটা এখানে উল্লেখ করতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে কি বলেন তো, আমি আসলে মনে নেই আর কি, আরেকটা জিনিস জিনিস এখানে অ্যাড করার দরকার ছিল, পেন্টোজ ফসফেট পাথওয়ের আরেকটা আউটকাম বলেন
বলেন হচ্ছে তো আলাদা কিছু না, লিপিড ঠিক আছে, ওটা এক ধরনের ফ্যাটি অ্যাসিড ভুলে গেছি, যাই হোক এন্টিঅক্সিডেন্ট। হ্যাঁ আচ্ছা, এখন এই পাথওয়েটা এখন এইটাই মোটামুটি পাথওয়ে খেয়াল আছে, আমি জাস্ট একটু রিক্যাপ করলাম আপনাদের বায়োকেমিস্ট্রি তাহলে অক্সিডেন্ট কোথায় হয় বলেন তো, মানে অক্সিডেন্ট অক্সিডেশনকে আটকায়, তাহলে অক্সিডেন্ট কোথায় তৈরি হয়, অক্সিডেটিভ ফ্রি রেডিকেল গুলো এর মধ্যে কোন পাথওয়ে বানায়? অক্সিডেটিভ ফসফোরিলেশন। হ্যাঁ অক্সিডেটিভ ফসফোরিলেশন, ঠিক আছে। তাহলে এটা ঠিক আছে ফিজিওলজিক্যাল, ঠিক আছে। হ্যাঁ জি শোনা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। আচ্ছা এইবার ক্যান্সার সেলে কি হয় দেখেন, ঠিক আছে, ক্যান্সার সেলে কি হয় সেটা দেখেন। এটা অবশ্য শুধু ক্যান্সার সেলের জন্য না, যে কোনো হাইলি প্রলিফারেটিং সেল যেটা প্রলিফারেশন রেট অনেক বেশি, এরকম যে কোনো সেল যে কোনো টিস্যু যেখানে অনেক বেশি প্রলিফারেশন হচ্ছে সেরকম যে কোনো জায়গায় এটা ঘটবে, এবং ক্যান্সারে যেহেতু অনেক বেশি প্রলিফারেশন হয় সেখানেও ঘটে, এটার নাম হচ্ছে ওয়ারবার্গ ইফেক্ট, ঠিক আছে, লেখা আছে দেখেন স্ক্রিন ইফেক্ট জানেন ওয়ারবার্গ আছে? হ্যাঁ স্যার আসেনি তো। আচ্ছা আচ্ছা একটু অপেক্ষা করি তাহলে, আসছে কিনা দেখেন, ব্লু ব্যাকগ্রাউন্ড ইয়েলো ব্যাকগ্রাউন্ড আসছে বাকিও একটু চেঞ্জ হয়েছে, আপনি এরগুলো যদি খেয়াল করেন কোনটা চিকন হয়েছে কোনটা মোটা হয়েছে খেয়াল করছেন? ছবির মধ্যে ছিল সেল কিভাবে এনার্জি ইউজ করে, এনার্জি মানে গ্লুকোজ ইউজ করে বা এটিপি ইউজ করে, সেটার একটা চেঞ্জ আসে, সেটাই হচ্ছে ওয়ারবার্গ ইফেক্ট। টিউমার সেল কি করে বেশি বেশি গ্লুকোজ আপটেক করে, এর জন্য মোটা করে দিছি এরোটা, ঠিক আছে। টিউমার সেল বেশি বেশি গ্লুকোজ আপটেক করে, ঠিক আছে, হ্যাঁ বেশি বেশি গ্লুকোজ আপটেক করে কিন্তু কম কম অক্সিডেটিভ ফসফোরিলেশন করে, করেই না বলতে গেলে, মাইটোকন্ড্রিয়াতে সে তেমন কোনো গ্লুকোজ মেটাবলিজম কোনো স্টেপ চালানোরই চেষ্টা করে না অলমোস্ট, ঠিক আছে দেখছেন। হ্যাঁ আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়া যদি আন্ডার ইউটিলাইজেশন করে এখানে, তাহলে কি ঘটনাটা ঘটবে, মাইটোকন্ড্রিয়াকে এটা কখন নর্মালি কখন হয়, কখন মাইটোকন্ড্রিয়া সুইচ অফ থাকে, কখন মানে অক্সিডেটিভ ফসফোরিলেশন কম হয়ে গ্লাইকোলাইসিস অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের দিকে যে কখন যায়, যখন অক্সিজেন থাকে না, তাই না?
জি স্যার জি স্যার নরমালি এটা কিন্তু আপনি টিমার এর ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়, আপনি 100% অক্সিজেন দিলেও সেই কাজ করবে, বুঝছেন? জি স্যার আপনি ইভেন তাকে 100% অক্সিজেন দেন তাও সে মাইটোকন্ড্রিয়া ইউজ করবে না, সে অক্সিডেটিভ ফসফোরাইলেশন করবে না, সে গ্লাইকোলাইসিসের দিকে মানে হ্যাঁ বলেন মানে সে বিল্ডিং ব্লক গুলো বানাবে স্যার, এই ক্ষেত্রে মনে হয় এটিপি টা তৈরি করবে না। আচ্ছা ঠিক আছে, একটু পরে বুঝছি, আপনি আপনি যে পড়ছেন সেজন্য আপনাকে ধন্যবাদ, আপনি পড়েছেন, পড়ে কথাটা বলবেন, কারণ বইয়ের কথাই বলবেন, তবে আমি আপনাকে আরো ভালো করে পড়বেন, তবে তার আগে আমি এমন জিনিসটা একটু ব্যাখ্যাটা শুনেন, কারণ বইয়ে রবিনসে যেভাবে ব্যাখ্যা করা আছে ওয়ারবার্গ ইফেক্ট, আমি অন্তত আন্ডার গ্রাজুয়েটে ওই রবিনস পড়ে ওয়ারবার্গ ইফেক্ট বুঝি নাই, ঠিক আছে? আমি জিনিসটা একটু বলি, তারপরে আপনি দেখেন পড়ে, একবার পড়ছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ, আর একবার পড়বেন আমি বলার পরে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ জি স্যার, এখন 100% অক্সিজেনও দেন, তবুও 100% অক্সিজেন দিলেও কিন্তু এই মানে টিউমার সেল বা যে কোনো হাইলি প্রলিফারেটিভ সেল, ঠিক আছে, সেখানে মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে না, বরং বেশি বেশি গ্লাইকোলাইসিস হবে, ঠিক আছে? আপটেকও বেশি, খেয়াল করেন আপটেকও বেশি আবার গ্লাইকোলাইসিস বেশি, এই গ্লাইকোলাইসিসকে একটা অদ্ভুত নাম দিয়েছে, এটাকে বলে অ্যারোবিক গ্লাইকোলাইসিস, ঠিক আছে? এখন ল্যাকটেট তৈরি করে এভাবে পিএইচ কমায় ফেলে, ল্যাকটেট ইভেন সেলের ভিতরেও পিএইচ কমায় ফেলে, সেলের বাইরেও পিএইচ কমায় ফেলে, কারণ ল্যাকটেট বাইরেও সিক্রেশন হয় সেল থেকে, ঠিক আছে? এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্টের মানে তার এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্টের পিএইচ কমে যায়, এজন্য গ্রোয়িং টিস্যুতে লো পিএইচ থাকে, ঠিক আছে? হ্যাঁ গ্রোয়িং সেলের হ্যাঁ গ্রোয়িং টিস্যুর পিএইচ কম থাকে, ঠিক আছে? টিউমারেরও পিএইচ কম থাকে, ঠিক আছে? অ্যারোবিক গ্লাইকোলাইসিসের কারণে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এই পিএইচ কম থাকার একটা ইম্পর্টেন্স আছে, সেটা আমি পরে আসতেছি, তবে আপাতত এটুকু বুঝেন যে গ্রোয়িং টিস্যু সেটা ক্যান্সার হোক কিংবা নর্মাল প্রলিফারেশন হোক, সেখানে পিএইচ কম থাকে ডিউ টু ওয়ারবার্গ ইফেক্ট, ঠিক আছে? আচ্ছা এখন গ্রোয়িং টিস্যুতে অ্যামিনো অ্যাসিড বেশি পরিমাণে লাগে নাকি? হ্যাঁ জি স্যার লাগে, কি লাগে না? পাইরুভেট থেকে অ্যামিনো অ্যাসিড সিনথেসিস হয়, ঠিক আছে? পাইরুভেট থেকে অ্যামিনো অ্যাসিড সিনথেসিস হয়, আর এমনিতে অ্যামিনো অ্যাসিড তো আমরা খাই, প্রোটিন খাই, সেটাও বেশি বেশি আপটেক হয়, আপটেক হয়। আমি তো এখানে মানে অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমটা দেখাইনি তাই এটা দেখাচ্ছে না, কিন্তু গ্লুকোজের আপটেকও বেড়ে যায়, অ্যামিনো অ্যাসিডের আপটেকও বেড়ে যায়, ঠিক আছে? যদিও অ্যামিনো অ্যাসিড আপটেক বেশি হওয়াটা ওয়ারবার্গ ইফেক্টের মধ্যে পড়ে না, এই জন্য আমি দেখাইনি, কিন্তু অ্যাজ এ হোল অ্যামিনো অ্যাসিড বেড়ে যায় সেলের মধ্যে বেশি বেশি, বোঝা গেছে? বিল্ডিং ব্লকের কথা বলছিলেন একজন, মনে আছে একটু আগে? জি স্যার জি হ্যাঁ। আচ্ছা বিল্ডিং ব্লকের মধ্যে একটা বিল্ডিং ব্লক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এখান থেকে প্রোটিন হবে, প্রোটিন দিয়ে নানান কিছু তৈরি হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, আর একটা বিল্ডিং ব্লক কি, আপনি যদি সেল ডিভিশন করতে চান আপনার কি লাগবে? মেমব্রেন লাগবে, সেল মেমব্রেন লাগবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন লাগবে, গলজি বডির মেমব্রেন লাগবে, জুনিয়ার মেমব্রেন লাগবে, তাই না? মেমব্রেন, তাহলে মেমব্রেন গুলো কোথা থেকে আসবে? লিপিড থেকে। হ্যাঁ লিপিড থেকে, হ্যাঁ। তারপর এবং সেল ডিভিশন করবেন তাহলে আপনার জেনেটিক ম্যাটেরিয়াল লাগবে বেশি বেশি, তাই না? হ্যাঁ জি স্যার, ঠিক আছে। ক্যান্সার সেলে যে আপনার বলছেন যে লার্জ হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস, মানে কি বেশি বেশি জেনেটিক ম্যাটেরিয়াল আছে ওখানে? জি স্যার, ঠিক আছে। এবং প্রলিফারেটিং টিস্যু তো বেশি লাগে, তবে সেটা লার্জ হাইপারক্রোমেটিক নিউক্লিয়াস না, তাই সংখ্যায় বাড়তেছে তাই লাগে, এখানে তো ক্যান্সার তো সংখ্যায় বাড়ে আবার প্রত্যেকটা সেলের নিজস্ব সাইজ বড় হয়, ঠিক আছে? হ্যাঁ এখন ঘটনাটা কি হচ্ছে, গ্লুকোজ একবার অনেক বেশি ঢুকে ফেলছে সেলের ভিতরে, খেয়াল করেন অনেক বেশি গ্লুকোজ ঢুকে ফেলছে, এখন ঢুকে ফেলছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বন্ধ করে দিয়েছে, তাহলে গ্লুকোজ যাবে কই? বাকি পাথওয়ে গুলোতে তো তখন বেশি বেশি লোড পড়বে, এটা কি বুঝছেন কিনা?
ঠিক আছে, গ্লুকোজ আপনি সেলে বেশি বেশি ঢুকে মানে ফেলছেন, এখন পাথর আছে চারটা, তার মধ্যে একটা পাথর আপনি বন্ধ করে দিয়েছেন, তাহলে বাকি পাথর গুলো লোড করবে কিনা? বাড়ে তবে অতটা না, গ্লাইকোজেনেসিসও বাড়ে তবে অত বেশি না, কিন্তু বাড়ে। ঠিক আছে, কেন কেন বাড়তেছে বুঝতে পারছেন? এখন তার মানে কি হচ্ছে, বিল্ডিং ব্লক বলতে প্রোটিন, মেমব্রেন এবং জেনেটিক ম্যাটেরিয়াল, নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ এসব বাড়তেছে, তার মানে কি হলো, প্রলিফারেশনের জন্য খুবই উপযুক্ত এনভায়রনমেন্ট নাকি? হ্যাঁ জি স্যার, এখন আরেকটা জিনিস খেয়াল করেন যে এখানে শুধু যে বাড়তেছে তা না, অক্সিজেন ইউটিলাইজেশন কম করার কারণে রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস কম তৈরি হচ্ছে, ঠিক? এবং পেন্টোসফসফেট পাথওয়ে অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করতেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, সেলের অক্সিডেটিভ স্ট্রেস কমে যাচ্ছে, খেয়াল করছেন? সেলের অক্সিডেটিভ স্ট্রেস কমে যাওয়া মানে কি, হাই রেটে প্রলিফারেশন হলে কিন্তু অক্সিজেন বেশি ইউটিলাইজ হয়ে সেই সেলটাকে ড্যামেজ করতে পারে, ঠিক আছে? অক্সিডেটিভ স্ট্রেস কমায় গ্রোথ হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার না? জি স্যার, জি স্যার, সবকিছু প্রলিফারেশনের ফেভারে যাচ্ছে। হ্যাঁ, প্রলিফারেশন হতে হতে সেল মানে অনেক বেশি রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস, ফ্রি রেডিকাল থাকলে তো সেল মানে প্রলিফারেশনের যতই প্রস্তুতি নেই সেটা তো টিকবে না, বেশি অক্সিডেটিভ স্ট্রেস নিতে পারবে না, তাই এখানে অক্সিডেটিভ স্ট্রেসও কিন্তু কম, খেয়াল করছেন? অক্সিডেটিভ আরওএস তৈরি কমে যাচ্ছে, আবার হচ্ছে পেন্টোসফসফেট পাথওয়ে আবার অ্যান্টি অক্সিডেন্টও বাড়াচ্ছে, তার মানে কি অক্সিডেশন অক্সিডেটিভ ড্যামেজ হচ্ছেই না বলতে গেলে, যেটা নর্মালি হয়। অনেক টিউমারে দেখবেন যে হচ্ছে টিউমার সেলের মধ্যে বা আশেপাশে টিস্যুতেও অনেক সময় পাওয়া যায়, আর টিউমার সেলের আশেপাশে স্টোমা টিস্যুতেও যে গ্লাইকোজেন কন্টেইনিং সেল পাবেন আপনি, ঠিক আছে? অনেক সেল থাকে যেটাকে যেটাতে খালি অনেক টিউমার আছে যেটাতে আপনি গ্লাইকোজেন রিচ সেল পাবেন, ঠিক আছে? অনেক টিউমার কেন পাবেন বুঝতে পারছেন এখন? হ্যাঁ, গ্লাইকোজেন রিচ সেল কেন পাবেন বুঝতে পারছেন? হ্যাঁ, অর্থাৎ এখানে অনেকগুলো জিনিস আছে যেটা আপনারা প্র্যাকটিক্যালি যখন স্লাইড দেখবেন বা কেস ডায়াগনোসিস করবেন, এইটা মাথায় থাকলে আপনি অনেক ফিচার মিলাইতে পারবেন, অনেক ফিচার আপনি মিলাইতে পারবেন এর মধ্যে থেকে। আরো আছে, আমার এখনো ফিচার শেষ হয়নি, সেটা হচ্ছে এই যে ল্যাকটেট যেটা আশেপাশে টিস্যুতে সিক্রেশন হয়, হ্যাঁ পিএইচ কমায় দেয়, পিএইচ কমাইলে কি, পিএইচ কমাইলে লাভ কি বলেন তো, সুবিধা কি বলেন তো, আশেপাশে টিস্যুতে পিএইচ কমাইলে? আচ্ছা সেটা তো আরো ইনঅ্যাক্টিভেট হয় নরমাল এনজাইম গুলো, ঠিক আছে? এটা গ্রোয়িং সেল নিজের ভিতরে ল্যাকটেট জমিয়ে রাখে না, সে আশেপাশে ছড়িয়ে দেয় এক্সট্রা সেলুলার স্পেসে, ঠিক আছে? সেটাতে কি সুবিধা হয়, টিউমারের কি সুবিধা হয় সেটা বলেন নাকি? হ্যাঁ
বলতে পারবেন না স্যার? টিউমার ইমিউনিটির ইনভেশন করা সহজ হয়, ইনভেশন করা সহজ হয়, ঠিক আছে? ইনভেশন লো পিএইচ ইনভেশন করা ইজি, ঠিক আছে? ছড়িয়ে পড়াটা ইজি, গ্রোথের ক্ষেত্রে টিস্যু ছড়িয়ে পড়তে হয়, টিউমারের ক্ষেত্রেও ইনভেশন, সেটাকে বলে ইনভেশন। তো এই কাজটা এক্সট্রা সেলুলার স্পেসের পিএইচ কম থাকলে সহজে করা যায়, ঠিক আছে? আচ্ছা জি স্যার। এবং আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে অ্যাড করে দেই, সেটা হচ্ছে এমনিতে আপনারা আপনারা কি করছেন আর কি, গ্লাইকোলাইসিস এবং অক্সিডেটিভ ফসফোরিলেশন দুটোর মধ্যে এটিপি কোনটাতে বেশি হয়, পাওয়া যায় কোনটাতে পার মোল গ্লুকোজ থেকে? অক্সিডেটিভ ফসফোরিলেশন। গুড, অক্সিডেটিভ ফসফোরিলেশন। কিন্তু এইখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, যে জিনিসটা আপনাদেরকে আন্ডার গ্রাজুয়েটে বলে নাই, আমাকেও বলে নাই, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক যে হচ্ছে গ্লাইকোলাইসিসে হচ্ছে এটিপি কম সিনথেসিস পাওয়া যায়, নেট এটিপি দুইটা, অক্সিডেটিভ ফসফোরিলেশনে নেট এটিপি প্রোডাকশন পার মলিকিউল থেকে, ঠিক আছে? কিন্তু এই 2 আর 38 দেখে মুগ্ধ হলে হবে না, যে অক্সিডেটিভ ফসফোরিলেশন কতগুলো বেশি করে ফেলে, এত মুগ্ধ হয়ে হওয়া যাবে না। গ্লাইকোলাইসিসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটা এই 2 কে দেখে আপনি ওকে মনে করতেছেন একটা কম পারে, কিন্তু একটা আন্ডারডগ, বুঝতে পারছেন? সে হচ্ছে একটা আন্ডারডগ। কিরকম? সেটা হচ্ছে যে আপনি যদি গ্লুকোজ আপটেক বাড়ায় দেন, আপটেক করে বাড়ায় দেন, তাহলে গ্লাইকোলাইসিস সেটা সমানুপাতিকভাবে বাড়তে পারে, ঠিক আছে? রেট বাড়তে 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 অনেক হাই হতে পারে, গ্লাইকোলাইসিসের রেট খুব ফাস্ট, খুবই ফাস্ট গ্লুকোজ কে ভাঙতে পারে গ্লাইকোলাইসিস। কিন্তু অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে একটা স্লো প্রসেস, স্লো। আপনি আপটেক বাড়াই দিলেন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ধরেন হচ্ছে আপনি হইতে দিতেছেন নরমালি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কিন্তু আপটেকের সাথে পাল্লা দিয়ে বাড়বে না, মোটামুটি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? বুঝতে পারছেন জিনিসটা? তার মানে, হ্যাঁ, তার মানে যদি আপনি মানে গ্লুকোজ আপটেক বাড়াই দিলে পরে ওই 38 এর এটিপি প্রোডাকশন বেশি হয়ে যাবে স্যার। হ্যাঁ, গ্লাইকোলাইসিসে তখন মানে প্রতি মিনিটে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ওই যদি চলতো, এখানে তো চলতেছে না, কিন্তু যদি চলতো, যদি ইভেন চলতো পরেও, যদি চলতো তারপরেও অক্সিডেটিভ ফসফোরাইলেশন একটা গ্লুকোজ থেকে 38টা বানায় ঠিকই, কিন্তু ও যতক্ষণে 38টা বানাবে হাই গ্লুকোজ কন্টেন্ট থাকলে গ্লাইকোলাইসিস সেখানে শত শত এটিপি বানায় ফেলবে, বুঝতে পারছেন? ওর 38টা বানাইতে বানাইতে খরগোশার কচ্ছপের মতো বিষয়, গ্লাইকোলাইসিস মনে করেন হচ্ছে খরগোশের কচ্ছপের মতো, মনে আছে? নিজের মতো করে কাজ করতে থাকে, মানে লোড নিয়ে লাভ কি, আর গ্লাইকোলাইসিসকে আপনি যত বেশি বেশি গ্লুকোজ দিবেন সে তত রেট বাড়ায় দিবে, একটা পর্যায়ে যে অক্সিডেটিভ ফসফোরিলেশন ধারে কাছেও থাকবে না, গ্লাইকোলাইসিসে প্রতি মিনিটে যতগুলো এটিপি তৈরি করতে পারবে সে, ঠিক আছে? এনাফ গ্লুকোজ সাপ্লাই থাকলে আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, সেই কারণে প্রলিফারেটিং টিস্যুতে বা টিউমার সেখানে ওয়ারব্রেড চলে, আপনি ভাবার কোনো কারণ নাই যে অক্সিডেটিভ ফসফোরিলেশন হচ্ছে বলে, মানে হচ্ছে না দেখে আমার এনার্জি শর্ট পড়বে, সেটা পড়বে না, ঠিক আছে? এনার্জি বরং বেশি তৈরি হয় এখানে, গ্লুকোজ যতক্ষণ সাপ্লাই আছে ততক্ষণ এনার্জি নিয়ে কোনো চিন্তা নেই, গ্লাইকোলাইসিস ওই মানে কভার দিয়ে দেয় ওই ওই দ্রুত কাজ করার মাধ্যমে, জিনিসটা বুঝছেন? হ্যাঁ, এখন এই এইটার একটা ইনডাইরেক্ট ইফেক্ট আছে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে টিস্যুর মধ্যে টিউমারকে, ধরেন টিউমার ডেভেলপ করতেছে বা ক্যান্সার ডেভেলপ করতেছে, তাহলে সেই ক্যান্সার ডেভেলপ কে বাধা দেওয়ার জন্য আশপাশ থেকে কোন সেলগুলো আসে বলেন তো? টি সেল আসবে, টি সেল, টি লিম্ফোসাইট, মানে লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এখন লিম্ফোসাইট গুলো কাজ করার জন্য তাদেরও তো গ্লুকোজ লাগে নাকি, নাকি লাগে না? টিস্যুতে টিউমার নিজেও বসে আছে,
সেই সেম এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে মানে টিস্যুর ভিতর থেকেই তো তারা গ্লুকোজ পাবে লিম্ফোসাইটগুলা নিয়ে কাজ সেই শক্তি ইউজ করে ও কেন ধ্বংস করবে নাকি হ্যাঁ মানে বন্যার পানির মতো গ্লুকোজ নিজের মধ্যে টেনে নিতে থাকে তাহলে যে লিম্ফোসাইট গুলো অ্যাটাক করতে আসছে তাদের কি হবে সেটা বলেন তারা স্যার খাদ্যের অভাবে শক্তিশালী হতে পারবে না টিউমারকে মারতে পারবে এক্স্যাক্টলি ওয়ারবার্গ ইফেক্ট এইভাবে ইমিউন ইনভেশন করে অর্থাৎ ইমিউনিটিকে পুরো আঙ্গুল দেখায় ওয়ারবার্গ ইফেক্টের মাধ্যমে ঠিক আছে বুঝা গেছে জিনিসটা হ্যাঁ বুঝা গেছে আচ্ছা আপনাদের কাছে কি বুঝতে অসুবিধা হচ্ছে বা বোরিং লাগতেছে কিনা সেটা বলেন না স্যার না স্যার স্যার এটা খুবই ইন্টারেস্টিং আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন এই পুরো পুরো মেকানিজমটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পুরো মেকানিজমটা হওয়ার জন্য মানে আপনারা ভাবতেছেন যে এই পুরো মেকানিজমটাকে অক্সিডেটিভ ফসফোরিলেশনের দিকে নিয়ে যাওয়ার জন্য কতই না চেঞ্জ হওয়া লাগে হ্যাঁ আসলে তেমন কিছু হওয়া লাগে না ঠিক আছে এটা ফিজিওলজিক্যালি কেরাস জিনের একটা চেঞ্জ হলেই এটা হয় গ্রোয়িং টিস্যুতে ঠিক আছে একটা বা দুইটা ছোট জেনেটিক চেঞ্জ হলেই এটা হয় ঠিক আছে হ্যাঁ এবং একসময় মনে করা হতো একসময় মনে করা হতো কি জানেন ওয়ারবার্গ ইফেক্টের কারণ সম্পর্কে একটা সময় কি মনে করা হতো আচ্ছা আপনারাই বলেন ওয়ারবার্গ ইফেক্টের পুরো সমস্যাটা যদি আমি মানে সমস্যা না পুরো মেকানিজমটা যদি আমি একটা অর্গানেলের ফাংশন লস হওয়ার সাথে রিলেট করতে চাই তাহলে সেটা কোনটা মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হয় মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হওয়ার জন্য এই অক্সিডেটিভ ফসফোরিলেশন চলে না এই জন্য বাকি পাথওয়ে গুলো গ্লুকোজের বাকি পাথওয়ে গুলো আপার হ্যান্ড নিয়ে নেয় এটা এবং মানে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনের কারণে আর কি ওই অ্যাপোপ্টোসিসের পাথওয়েটা বন্ধ হয়ে যায় কারণ মাইটোকন্ড্রিয়া ছাড়া তো অ্যাপোপ্টোসিস হয় না ঠিক আছে বুঝছেন হ্যাঁ মাইটোকন্ড্রিয়া ছাড়া অ্যাপোপ্টোসিস তো হয় না মানে ইন্ট্রিনসিক সিগন্যালিং এট লিস্ট হয় স্যার ইন্ট্রিনসিক তো হয় না হ্যাঁ ইন্ট্রিনসিক এর সাথে মাইটোকন্ড্রিয়া লাগবে হ্যাঁ মাইটোকন্ড্রিয়া লাগবে তাহলে ইন্ট্রিনসিক এই জন্য ওই টিউমারে যে হচ্ছে আনকন্ট্রোলড গ্রোথ হয় অ্যাপোপ্টোসিস এখন অটো ওয়ারবার্গ ভ্যাসিলেন মাইটোকন্ড্রিয়া বন্ধ হয় তাই অ্যাপোপ্টোসিস বন্ধ হয় আর আর ওয়ারবার্গ ইফেক্ট হয় ঠিক আছে এটা ভ্যাসিলেন কিন্তু পরে দেখা গেল না টিউমার সেলে মাইটোকন্ড্রিয়া বল তো বিয়াতে থাকে সে খালি একটা জেনেটিক একটা সুইচ থাকে সেইটা মানে রাস্তানে একটা সমস্যা কারণে মাইটোকন্ড্রিয়াতে কোনো সমস্যা নেই ঠিক আছে বুঝতে পারছেন ফিজিওলজিক্যালি কি হয় ওই যখনই ফিজিওলজিক্যালি কি হয় যখনই ওই কেরাস জিন আবার সুইচ অন হয়ে যায় তখন আবার মানে ওই সুইচটা আবার রিভার্স হয়ে যায় তখন গ্রোথ মানে গ্রোয়িং টিস্যু আবার স্টেবল হয়ে যায় ঠিক আছে কিন্তু টিউমার সেলে এটা হয় না এটা চলতেই থাকে ঠিক আছে স্যার এই স্যার এই জিনিসটা আরেকবার স্যার কথাটা আরেকবার স্যার বলছি মানে এটা রাস জিনের সাথে রিলেটেড একটা মেকানিজম এখন রাস জিন মাইটোকন্ড্রিয়া সমস্যা নাই মাইটোকন্ড্রিয়া ওকে কিন্তু মাইটোকন্ড্রিয়া এই পাথওয়েগুলোকে চালানোর জন্য এক গাদা জিনে এক গাদা মিউটেশন হওয়া লাগে না রাস জিনে দুই একটা ছোট চেঞ্জই এই ধরনের এই টিস্যু এনার্জেটিক মেটাবলিজমকে ওয়ারবার্গ ইফেক্টে কনভার্ট করে ফেলতে পারে কিন্তু সেটা গ্রোয়িং টিস্যুতে প্রলিফারেটিং টিস্যু যেটা ফিজিওলজিক্যাল সেইখানে ওই চেঞ্জটা রিভার্সিবল ঠিক আছে তার গ্রোথ হয়ে গেলে সে আবার আগের মেটাবলিজমে ফিরে যায় মানে ইউজুয়াল মেটাবলিক কন্ডিশনে কিন্তু টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রে এটা ইরিভার্সিবল ওই জিনের ওই চেঞ্জটা আর আগের অবস্থায় ব্যাক করে না ঠিক আছে আমি কি জিনিসটা বোঝা গেছে এবার আচ্ছা এখন এইটাকে কাজে লাগিয়ে টিউমার সেল আইডেন্টিফাই করা যায় পেট স্ক্যানের নাম শুনছেন পিটি পেট পজিট্রন ইমিশন টমোগ্রাফি যেটা করা হয় সেটা হচ্ছে মানে রেডিও অ্যাক্টিভ গ্লুকোজ
দেওয়া হয়, মানে গ্লুকোজ আপটেক করা হয় এবং সারা বডিতে কোথায় কোথায় গ্লুকোজ আপটেক রেট অনেক বেড়ে গেছে সেটা তখন স্ক্যান করে দেখা যায়, ঠিক আছে? এইটার মাধ্যমে হোল বডি, মানে একটা সাধারণ মানুষ বলে হোল বডি স্ক্যান, সেটা হচ্ছে পেট স্ক্যান, ঠিক আছে? এখন এই পেট স্ক্যান করে কি দেখা হয় যে কোথায় কোথায় গ্লুকোজ আপটেক এক্সেপশনালি হাই, রেডিওঅ্যাকটিভ আয়োডিন সেসব থেকে বেশি বেশি নেয় এবং সেটা শো করে ইমেজে। তো এটা যেখানে যেখানে হাই হাই দেখলেই কিন্তু বলা যাবে না যে হাই হাই, ওই হাই দেখলেই বলবেন না হাই হাই, এটা বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, কারণ কি বলেন তো? হ্যাঁ, প্রলিফারেটিং টিস্যুতেও এটা হয় এই জন্য, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, জি স্যার, ওকে। এখন আগের আর একটা পয়েন্ট বলছিলাম যে হচ্ছে গিয়ে ইনফ্ল্যামেশন থেকেও কিন্তু টিউমার হতে পারে, ঠিক আছে? এই যে টিউমার প্রমোটিং ইনফ্ল্যামেশন দেখতে পাচ্ছেন, একটা লাল লাল বিন্দু ঘোরাঘুরি করতেছে দেখতে পাচ্ছেন? আচ্ছা, টিউমার প্রমোটিং ইনফ্ল্যামেশন, এখন টিউমার প্রমোটিং ইনফ্ল্যামেশন, ইনফ্ল্যামেশনটা মানে আপনাকে বলতে পারবেন যে ইনফ্ল্যামেশনের থেকে আস্তে আস্তে টিউমার ডেভেলপ করতেছে, এটা কোন থিওরি বা কোন মডেলের সাথে যায়? এটা কি সোমাটিক মিউটেশন থিওরির সাথে যায় নাকি টিউমার অর্গানাইজিং ফিল্ড থিওরির সাথে যায়? স্যার, টিস্যু অর্গানাইজিং ফিল্ড যেটা, টিস্যু অর্গানাইজিং ফিল্ড থিওরির সাথে এটা বেশি যায়, ঠিক আছে? হ্যাঁ, এটার সাথে বেশি যায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এরকম প্রপোজ করা হয়েছে যে টিউমার ইজ বেসিক্যালি এ উন্ড দ্যাট নেভার হিলস, বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকবার এই কথাটা কি? হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে কি, টিউমারকে কেউ কেউ বলছেন এটা এমন একটা উন্ড বা ক্ষত, উন্ড যেটা কখনো সারে না বা না শুকানো ঘা, এ উন্ড দ্যাট নেভার হিলস, ঠিক আছে? অনেকগুলো জিনিস ঘটে উন্ডিলিং এর মধ্যে, টিউমার প্রলিফারেশন হয় এবং ওখানে গ্রোথ সিগন্যালিং আসে, ঠিক আছে? গ্রোথ সিগন্যালিং আসে, ওখানে অ্যাপোপ্টোসিস ইনহিবিশন হয়, হয় কি না? গ্রোইং টিস্যুতে উন্ড হচ্ছে, এটা উন্ড রিপেয়ার হচ্ছে, রিজেনারেশন হচ্ছে, ওখানে ওখানে গ্রোথ সিগন্যাল আসে, অ্যাপোপ্টোসিস কি হয়, ইনহিবিশন হয়, তাই না? হ্যাঁ, ইভেন ইনভেশনও হয়, ইনভেশন যদিও বলা হয় না, কিন্তু টিস্যুটা এপিথেলিয়ালাইজেশন মানে কি, এটা বাড়তে বাড়তে একটা জায়গায় ঢুকে যাবে, তাই না? হ্যাঁ, সে ধরনের ইনভেশনের মতো একটা ব্যাপার ওখানে ঘটে, ঠিক আছে? তারপরে অ্যাঞ্জিওজেনেসিস, ব্লাড ভেসেল ফর্মেশন হয়, টিউমারও নিজের ব্লাড ভেসেল নিজে প্রোডিউস করতে পারে, কিন্তু সেটা যদি তার মানে গ্রোইং রেটের সাথে পাল্লা দিতে পারে, সে তখন কি হয়, তখন সেই টিউমার মরে যায়, মানে টিউমারে নেক্রোসিস হয়, ঠিক আছে? হ্যাঁ, টিউমার নেক্রোসিস হয়। তো গ্রোইং টিস্যুতেও কি গ্রানুলেশন টিস্যু থাকে না যেখানে ব্লাড ভেসেল প্রলিফারেশন হয়? হ্যাঁ, টিউমারও হয়, কিন্তু টিউমার অনেক সময় বিশেষ করে ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে দেখা যায় সেন্ট্রাল নেক্রোসিস হয়, কারণ ব্লাড ভেসেল সেন্টার পর্যন্ত সাপ্লাই দিয়ে সারতে পারে না, তার আগেই টিউমার বড় হয়ে যাচ্ছে। তো তখন কি হয়, ইসকেমিক নেক্রোসিস হয়। ইসকেমিক নেক্রোসিস হলে কোন টাইপের নেক্রোসিস? মরফোলজিক্যালি কোয়াগুলেটিভ নেক্রোসিস। কিন্তু আমার মোট কথা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস হয়, অ্যাঞ্জিওজেনেসিস টিউমার হয়, উন্ডেও হয়, তাই তো? তারপরে মানে বেশি বেশি ডিএনএ রেপ্লিকেশন এবং মিউটেশন, এটা টিউমারেও হয়, এটা মানে হিলিং টিস্যুতেও হয়, ঠিক আছে? গ্রোথ সাপ্রেসার, এটা মানে অফ থাকে, গ্রোথ সাপ্রেসিং সিগন্যাল গুলো অফ থাকে, টিউমারেও অফ থাকে, মানে উন হিলিং এও অফ থাকে নাকি? স্যার, উন হিলিং এ কি প্রথমে অফ থাকবে নাকি স্যার একটা নির্দিষ্ট পর্যায়ের পরে অফ হয় স্যার? না, হ্যাঁ সেটাই বলছি। আপনি যদি এখন চিন্তা করেন
এমন একটা উন যেটা হিলিং করতে করতে একটা পর্যায়ে যে তার সব রিভার্সিবল জিনিসগুলো ইরিভার্সিবল হয়ে গেল। একটা উন যেটা হিলিং হচ্ছিল কিন্তু হিলিং এর জন্য সে সবকিছু চালু করছিল, টেম্পোরারিলি করার কথা ছিল, কথা দিয়েছিল যে হচ্ছে আর কি এটা হয়ে গেলে আমি আবার সব আগে সিগন্যাল গুলো রিভার্স করে দিব, কিন্তু হতে হতে তার সেই কথা সে রাখলো না। সেগুলো তো আরো পরে আসবে, কিন্তু এখন এই জন্য এই টিউমার অর্গানাইজেশন ফিল্ড থিওরি অনুসারে টিউমারকে চিন্তা করা যায় এমন একটা উন্ড হিসেবে যে উনটা কখনোই সারছে না,